संसार सिंधोत्तरणि हृदयं यदि साद संकीर्तनमृतरसे रमते मनोश्चेत् प्रेमाम्बुधो विहरणे यदि चित्तवीति चैतन्य छंद चरणे कुरुतानुरागम चैतन्य छंद चरणे कुरुतानुरागम। सिसिलो भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपा जानी छेन गौड़ीय मठेर ये विभिन्न रकम भोज भंडारा उत्सव आदि विभिन्न रकम वैभव अपनारा लक्ष्य कर उत्सव आदि विभिन्न रकम एर पेछने एक अत्यंत गुप्त रहस्य रही से बद्धजीवगण के समस्त आकर्षण कर एने तादेरके गौरांगेर करुणा पाइये देवा बाह्य दृष्टिते जे समस्त उत्सव आदि वैभवेर प्राकट्य आपनारा देखछेन एर पेछने एई गुप्त रहस्य रयेछे कि करे एई समाजेर बोका लोकगुलोके धरे एने अप्राकृत जगतेर सन्धान देवा गौरांग महाप्रभुर अक्षय्यव करुणा पाइये देवार एकटा महान प्रचेष्टा लुकिए रयेछे पेछने। गौरांग महाप्रभुर अवदान वैशिष्ट्य सम्बन्धे अनंत आलोचना करलेओ आमरा पार पाबो ना। आजके अवश्य विषयबस्तु छिलो चैतन्य महाप्रभुर शिक्षा एवं गौड़ीय भजनेर वैशिष्ट्य। चैतन्य महाप्रभुर दया कालके बला हयेछिलो एटाके बला हयेछे अमंद दया दया। अमंद दया दया कथा एटा अनुभवेर विषय। दया आपनारा जे शब्द आपनारा माने करें अनुभव करें ये अनंत ब्रह्मांडे कार क्षमताओ नाई जे वास्तविक दयाटा जे दयाटा श्री चैतन्य महाप्रभुर काछ थेके एसेछे सेटा जतदिन पर्यन्त ए सृष्टि आछे हयेछे ततदिन पर्यन्त मानव बुद्धिर त्रिसीमानाय एटा आसते पारेनि। तारा जानेई ना भावतेई पारेनि स्वप्नेओ भावते पारेनि जे ए धरनेर एकटा कृपा जगतवासीर भाग्येते नेबे आसते पारे। এটাকে অমন্দ দয়া দয়া বলার কারণটা কি সেটা অনুভব করা দরকার। জগতে যে দয়ার ইতিহাস আপনারা শুনেছেন যে সব দয়ার কথা আপনারা বোঝেন সেই সমস্ত দয়ার মধ্যে তাৎকালিক দয়ার প্রসঙ্গ থাকে কিন্তু বাস্তবিক যে জীবের নিত্যকালের জন্য জীবাত্মার যে দয়া সেই দয়ার কথাটা আপনারা কোনোদিন সেরকমভাবে বিবেচনা করতে পারেন নাই। জীবের ভাগ্যে এরকম একটা হতে পারে এটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। যে দয়াগুলো আপনারা সমাজে দেখেন পেয়েছেন দয়া ছাড়া তো আপনারা বাঁচেননি। যখন থেকে জন্ম হয়েছিল মাতৃদেবী দয়া করে আপনাদের পালন করেছিলেন তাই আপনারা বড় হয়েছেন। কাজেই ছোটবেলা থেকে জন্ম থেকেই আপনারা দয়া প্রসঙ্গটা আপনারা পেয়েছেন কিন্তু সেই সব দয়া থেকে অমঙ্গল অনেক সময় বেরিয়ে এসছে অনেক সময় না বেশিরভাগ ক্ষেত্রেই। যেসব দয়াগুলো আপনারা পেয়েছেন তার থেকে আপনাদের অমঙ্গল সূচনা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। আর বাস্তবিক যে দয়া যেখান থেকে কোনো অমঙ্গলের সূচনা হওয়ার সম্ভাবনা নাই বরঞ্চ পরম মঙ্গলের আপনাদের রাস্তা খুলে গেছে সেটাকেই বলা হয়েছে অমন্দ দয়া দয়া। একটা উদাহরণের মাধ্যমে বললে ভালো হয়। অনেক তত্ত্ব কথা আমরা আজকে আমার আলোচনার বিষয় যা সেটা তাত্ত্বিক দিক থেকে কিছু আলোচনা করা হবে
আর কিছু গৌরাঙ্গ মহাপ্রভুর নিজের যে অপ্রাকৃত লীলা তার থেকে ডাইরেক্ট উদাহরণ দিয়ে এইগুলোকে রিপ্রেজেন্ট করা হবে, যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধে হয়। শুধু যদি তত্ত্ব আলোচনা করা হয় তাহলে অনেক সময় বুঝতে অসুবিধে হতে পারে। অমন্দ দয়া দয়ার একটা এক্সাম্পল আমি উদাহরণ আপনাদের কাছে দিচ্ছি। ঠিক এই শ্যামানন্দ গৌড়ীয় মঠেরই ঘটনা অনেক বছর আগেকার, আমি এটা গুরুবর্গের থেকে শুনেছি। এই মঠ যখন স্থাপিত হয়েছিল এখানে এই শহরে সুন্দরভাবে, সেই সময় অনেকেই যাতায়াত করতেন এখানে, মঠে আসতেন। তার মধ্যে একটা শিক্ষিত ছেলে ছিল যে চাকরি পাননি তখনও পর্যন্ত, মঠেতে আসতেন, অনেক শ্রদ্ধা রাখতেন, বাহ্য দৃষ্টিতে যেটাকে বলে মনে হতো শ্রদ্ধার মতো, মন্দির পরিষ্কার করতেন, দর্শন করতেন, সব কিছু সাধুদের সঙ্গে আলাপ করতেন, কীর্তনেও অংশগ্রহণ করতেন ইত্যাদি। কিন্তু ছেলেটি চাকরি পাননি। এই অবস্থায় ছেলেটি কোনো রকমভাবে যাকে বলে টিউশন আদি করে চালাতেন। তারপরে তার কাকা ধনী ছিল, তাকে বলল ভাইপো তোকে কিছু টাকা দিচ্ছি, তুই এক কাজ কর, ব্যবসা শুরু কর, চাকরির আশায় কতদিন বসবি। তখন সে একটা ব্যবসা শুরু করেছিল, সেটা পানের বড়, যেরকম ধরনের পানের ব্যবসা করতে করতে তার ব্যবসা জমে গেল। কেন, ভগবানকে একটু সেবা করলে ভগবান রিটার্ন দিয়ে দেন। তার ফলেতে তার গৌড়ীয় মঠে যাতায়াতটা বন্ধ হয়ে গেল, আর আসতে পারছে না। কোনো সময় বাজারে কোনো সময় দেখা হলে কি গো এখন আসো না কেন, বলে মহারাজ আর টাইম হচ্ছে না, সপ্তাহ হয়তো একদিন রোববারে একটু এসে উঁকি মেরে তাড়াতাড়ি চলে যান। এই করতে করতে পিতা ছিল না, মাতা বিবাহ দিলেন, বিবাহ দেওয়ার পরেতে তার আরও ব্যস্ততা বেড়ে গেল, কারণ সেই স্ত্রীর সেবাও চলে এলো, করতেই হয় এগুলো। এই করতে সেবা কথাটা যদিও ইউজ করতে বারণ করেছি আমি, তথাপি আপনাদের মজার জন্য বললাম কৌতুক করে। সেখানে দেখা গেল ছেলেটার গৌরিয়া মঠে যাতায়াত প্রায় ঘুচে গেল, নমাসে ছমাসে কোনো সময় আসে কিনা জানে না। এই করতে করতে যে জীবাত্মাটা পারমার্থিক রাজ্যেতে এগোচ্ছিল কিছুদিনের জন্য, অগ্রসর হচ্ছে হয়তো শ্রদ্ধা যদি বাস্তবিক দানা বাঁধে, তখন তার গুরুচরণ আশ্রয়ের প্রয়োজনীয়তা অনুভব হবে এবং ধীরে ধীরে ভজন রাজ্যে সে অগ্রসর হতে পারবে গুরুচরণ আশ্রয় করে। কিন্তু তার ওই কাকার যে দয়া দেখানো হলো, তার ফলেতে তার সে পারমার্থিক রাজ্য থেকে, আত্মমঙ্গলের রাস্তা থেকে সে সরে গেল। এখন এইভাবে আপনারা বিচার করে দেখুন, সমাজের লোক সবাই বলবে মশাই কাকা তো তাকে দয়া দেখালেন, কিন্তু দয়া দেখালেও সেই দয়ার থেকে অমঙ্গল ঘুরে, অমঙ্গল চলে এলো। সেই দয়াটা নির্ভেজাল দয়া ছিল না, সেই দয়া থেকে ধীরে ধীরে অমঙ্গল চলে এলো। সে আস্তে আস্তে সাংসারিক পথে প্রবিষ্ট হয়ে পারমার্থিক রাজ্যের সমস্ত কিছু আজ থেকে আস্তে আস্তে দূরে সরে গেল। যদি আধ্যাত্মিক বিচার করা হয় বা পারমার্থিক আপনারা যেটা বলছেন বিচারে, সেই দয়া থেকে তার অমঙ্গলের সূচনা হলো এবং সে সরে গেল। এই সামান্য একটা উদাহরণের মাধ্যমে আপনারা জানতে পারবেন, বুঝতে পারলেন অনুভব, যে অমন্দ দয়া দয়া কেমন হয়। চৈতন্য মহাপ্রভুর যে দয়া, যেটা তার পার্শ্বদগণের মাধ্যমে, ভক্তের মাধ্যমে, সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে প্রাপ্তি হওয়া যায়। আমাদের প্রথম কথা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা, সেই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা প্রচুর পরিমাণে শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমূল ঠাকুর আদি ব্যাখ্যা করেছেন। সেরকম ধরনের বিস্তৃত ব্যাখ্যায় আমি না গিয়ে অত্যন্ত সহজ সরলভাবে কীভাবে আসা যায় এই বিষয়টা, প্রথম কথাই হলো চৈতন্য মহাপ্রভুর শিক্ষা যদি বিচার করা যায়, তার মধ্যে সেটাকে যদি গম্ভীরভাবে বিচার করা যায়, তার মধ্যে একটা হচ্ছে নিগূঢ় শিক্ষা, গুপ্ত শিক্ষা, যেটা ভজন রাজ্যের অত্যন্ত সবার পক্ষে সবাই জানেন না সেটা। আর একটা শিক্ষা হলো সমস্ত সাধারণ মানুষ কিছু বুঝবে গুরু বৈষ্ণব আচরণ মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। এটা এরকমভাবে দুই মোটামুটি একটা এতে ভাগ করা যায়।
চৈতন্য মহাপুর শিক্ষার কথা বলতে গিয়ে প্রথমেই শিক্ষাস্তকের যে আলোচনাটা সেটাতে আপনারা বুঝতে পারবেন চৈতন্য মহাপুর শিক্ষার দ্বারা কি হতে পারে। প্রথমে এটা শিক্ষাস্তক চৈতন্য মহাপুর নিজে কোনো রচনা করেন নাই, কোনো কিছু শোনা যায়। তিনি যে শিক্ষাস্তক বলেছেন তার মধ্যেই আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে যত গ্রন্থ আছে যা কিছু আছে সেগুলো সব ওই শিক্ষাস্তকের এক্সপ্লেনেশন। সমস্ত গোস্বামী গ্রন্থ আদি যা কিছু আছে, যা কিছু গৌড়ীয় দর্শন আছে, সেগুলো সমস্ত হলো সে শিক্ষাস্তকের একটা ব্যাখ্যা, এক্সপ্লেনেশন। কথা বোঝা গেল? সমস্ত যা কিছু গোস্বামীগণের আদি গ্রন্থ আদি গৌড়ীয় দর্শনে যা কিছু পাওয়া যায় সেগুলি আলটিমেটলি সেগুলো কি হলো, কমপ্লিট এক্সপ্লেনেশন অফ শিক্ষাস্তক। অর্থাৎ শিক্ষাস্তককে আপনারা বীজ রূপে মনে করতে পারেন। যেমন শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের 18,000 শ্লোককে আপনারা চতুশ্লোকী ভাগবতের মাধ্যমে পেতে পারেন। যেমন একটা ক্ষুদ্র বীজ চোখে দেখা যায় না বটবৃক্ষের, তার মধ্যে যেমন একটা বিশাল বটবৃক্ষের একটা পসিবিলিটি সম্ভাবনা লুকিয়ে থাকে। আজকে এত বছর পর 3,500-5,000 যে অক্ষয় বটগুলো রয়েছে সেগুলো দেখলে পাগল হয়ে যায় লোকে। কিন্তু সেই বটগুলোর যখন উৎপত্তির ইতিহাস আপনারা বিবেচনা করবেন দেখবেন সেখানে সেই বটবৃক্ষের ফল একটি পাখি আহার করে সেটাকে বিষ্ঠা ত্যাগ করেছে, সেই সেখান থেকে আলোক বাতাস ইত্যাদি সূর্যালোক সব কিছু পেয়ে জল পেয়ে সেটা বর্ধিত হয়ে আজকে 3,500-4,000 বছর পর বৃক্ষটাকে একটা অদ্ভুত আকার দেখা যাচ্ছে। ঠিক সেরকমভাবে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের 18,000 শ্লোকের যে একদম ঘনীভূত রূপ সেটাই হলো চতুশ্লোকী ভাগবত। চতুশ্লোকী ভাগবতের মধ্যে সম্বন্ধ অবিধীয় প্রয়োজন আদি সমস্ত কিছু ইনজার্টেড লুকিয়ে রয়েছে গুপ্ত রূপে। এই শিক্ষা স্টকের মধ্যে আমাদের ঠিক সেইরকমভাবে সম্বন্ধ অবিধীয় এবং প্রয়োজন সমস্ত কিছু এর মধ্যে গুপ্ত রূপে সব লুকিয়ে রয়েছে। বাস্তবিক পক্ষে চৈতন্য মহাপুর শিক্ষা যদি বলতে হয় এই শিক্ষা স্টকের মধ্যেই কিন্তু কনসেন্ট্রেট করায়, অর্থাৎ গুপ্ত রূপে সমস্ত গোপন রূপে লুকিয়ে রয়েছে। বোঝা গেল কি বলল? তথাপি যেই এই কথাগুলো সহজে বুঝতে নাও পারতে পারে সেই জন্য আমি বিভিন্ন শ্লোকের উত্থাপন করে বিভিন্ন জায়গাতে ভক্তিমূল ঠাকুরের এবং চৈতন্য চরিতামৃত বিভিন্ন জায়গা থেকে সেগুলো উদাহরণ দিয়ে সেগুলো মোটামুটি আপনাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করব। কালকে একটা শ্লোকের আলোচনা করেছিলাম, হয়তো আপনাদের মনে নাই সেই শ্লোকের কথা। কৈবল্য নরকায়তে তিদশ পুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রীয় কাল সর্পপটলি প্রখ্যাত দংশ্রায়তে বিধি মহেন্দ্রাদৃশ্য কীটায়তে বিশ্বম্পূর্ণ সুখায়তে যত করুণা কটাক্ষ বৈভবতম তম গৌরমেব স্তমহ। সেই গৌরচাঁদকে আমি দণ্ডবত করি, তার চরণে অনন্ত দণ্ডবত রাখি, প্রণাম রাখি, যে গৌরাঙ্গের করুণার দ্বারা কৈবল্য নামক যে আপনাদের কৈবল্য নামক যে আপনাদের মুক্তি ইত্যাদি আপনারা চান সেটাকে নরকের থেকে নরকের তুল্য বোধ হয়। কৈবল্য নরকায়তে আর ত্রিদশ পুর আকাশ পুষ্পায়তে স্বর্গমত পাতাল এর যে আধিপত্য, ত্রিদশ পুর আকাশ পুষ্পায়তে আকাশ পুষ্প খে পুষ্প যেটার কোনো অস্তিত্ব নাই, যেটা অলিক আকাশ পুষ্পায়তে আর দুর্দান্তেন্দ্রীয় কাল সর্পপটলে প্রখ্যাত দংশ্রায়তে। আপনারা সবাই মোটামুটি চেষ্টা করেন আপনাদের যে ইন্দ্রিয়গণ, যে ইন্দ্রিয়গণ আপনাদের সর্বদাই বিষয়েতে নিমজ্জিত করছে, যেটা সম্বন্ধে গীতাতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আমি প্রথমেই প্রারম্ভিক কথাগুলো বলে নিই, যে হি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজনয় এবতে আদ্যন্তবন্ত কান্তিও ন তেসু রমতে বোধাহা, দোজ হু আর রিয়েলি ইন্টেলিজেন্ট দে নেভার গো ফর সেন্সুয়াল এনজয়মেন্ট। যারা বাস্তবিক বুদ্ধিমান তারা ইন্দ্রিয়ের দ্বারা যে ভোগবস্তুগুলোকে জীবাত্মা আহরণ করে থাকে সেগুলোর জন্য কখনো ব্যস্ত হবেন না, কারণ সেগুলো তাৎকালিক সুখ, এই আছে এই নেই।
যে সুখ এবং দুঃখের যে কথাটা আপনারা সর্বদাই সংসারে চিন্তা করছেন, এতেই আপনারা ডুবে রয়েছেন। এই বস্তুটার কিন্তু বাস্তবিক কোনো ত্রৈকালিক অস্তিত্ব নাই, আর ত্রৈকালিক অস্তিত্ব নাই বলে এটাকে বলে অসৎ। আমি কালকেও আলোচনা করছিলাম যে বস্তু বা যে বস্তুর কোনো ত্রৈকালিক অস্তিত্ব নাই, ভূত ভবিষ্যৎ বর্তমানের কালের যে প্রেক্ষাপটে যার কোনো ত্রৈকালিক কোনো অস্তিত্ব নাই, সেই ধরনের বিষয়গুলোকে অসৎ বলা হয়। আর সংসার সমাজের লোক যে অনিত্য বিষয়ের প্রতি যে অভিনিবেশ সম্পন্ন হয়ে থাকে তাদেরকে আমরা অসৎ বলে থাকি। বোঝা গেল? অসৎ কোনো গালাগাল নয়, এটা হচ্ছে পরিষ্কার একটা শব্দ। অনিত্য বিষয় প্রতি, অনিত্য যে বিষয়গুলো জগতে জন্মাবার পর ধরে অনন্তকাল ধরে জীব আহরণ করে আসছে, সেই অনিত্য বিষয়গুলোর প্রতি যে অভিনিবেশ সম্পন্ন হয়ে পড়ে রয়েছে জীব, সেগুলো কোনো নিত্যকাল থাকবে না। আর তাতে অভিনিবিষ্ট হওয়ার জন্য তাদের জড় অভিনিবেশ সৃষ্টি হয়েছে, এটা মায়াদেবীর দ্বারা হয়েছে। মায়াতে জন্মায়ায় মহিতম জগতম, যা যে মায়ার দ্বারা জগৎ সমস্ত মোহিত হয়ে পড়ে রয়েছে, সেই মায়ার দ্বারাই আপনাদের অজ্ঞান সৃষ্টি হয়েছে। অজ্ঞানে ন আবৃতম জ্ঞানম তেন মজ্জন্তি যন্তভা, কেন মজ্জন্তি যন্তভা, এই শত জীব তারা বোকা বেনে পড়ে রয়েছে কেন, কি কারণ বলে, অজ্ঞানে ন আবৃতম জ্ঞানম তেন মজ্জন্তি যন্তভা, অজ্ঞানের দ্বারা আপনাদের যে স্বতঃসিদ্ধ জ্ঞান সেটা ঢাকা পড়ে রয়েছে, কভার আপ। যার জন্য পরিষ্কারভাবে এখানে দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে অসৎ, যার কোনো অস্তিত্ব নেই। আর সতের যে ডেফিনেশন আপনারা সমাজে দেন, উনি কেউ সৎ ব্যক্তি, ওনার নৈতিক চরিত্র খুব ভালো, আদর্শ খুব ভালো, এগুলো কালকেও আমি আলোচনা করেছিলাম, বাস্তবিক উত্থাপন করেছিলাম। এর দ্বারা আপনাদের যে কনসেপশন গ্রো করে ভালো বা সৎ সম্বন্ধে, উনি খুব সৎ ব্যক্তি জানেন, এই যে সৎ সম্বন্ধের যে ডেফিনেশন আপনাদের যে ভাবধারাটা আপনাদের হৃদয়েতে দানাবাদে আপনারা যে অর্থবোধ করেন, অপ্রাকৃত জগতের ক্ষেত্রে সতের ডেফিনেশন সেটা নয়। অপ্রাকৃত জগতের সতের যে বিষয়টা সেটা সম্বন্ধে বলতে গিয়ে বহুপাত বলতেন, এই জড়জগতের লোকের যত নৈতিক আদর্শ আছে, সততা আছে, সেই সমস্তগুলো বাস্তবিক পক্ষে অপ্রাকৃত জগতে যদি বিচার করেন, সেকে দেখবেন যে জগতের যত সমস্ত আদর্শ নৈতিকতা এই সমস্তগুলো যেখানে কৃষ্ণ ভজন বলে একটা বিষয় আছে, সেখানে এই জগতের নৈতিকতা আদর্শ সততা এগুলো অত্যন্ত তুচ্ছ হয়ে যায়। বোঝা গেল আমার কথার মানে? অনুভব করা মুশকিল। এই জগতে আপনারা যে আদর্শ আচার আদর্শ নৈতিকতা সততা এই সব ডেফিনেশন দিয়ে আপনারা আনন্দে বসে রয়েছেন, কিন্তু কৃষ্ণ ভজন যে বলে যে বিষয় একটা আছে, অপ্রাকৃত বিষয় আছে, সেই বিষয়েতে অগ্রসর হতে গেলে আপনাদের জগতের নৈতিকতা আদর্শ সততা যদি আমার কৃষ্ণ ভজনে বাধা সৃষ্টি করে, সেগুলো জঞ্জালের মতো আমি ফেলে দিয়ে আমি যদি কৃষ্ণ ভজনে ঝাঁপিয়ে পড়ি, তাতে যদি আপনারা আমাকে দোষারোপ করেন এই ব্যক্তির স্বভাব ভালো না সততা নেই, তাহলে আমি অনন্ত আনন্দে হাসতে থাকবো, ভালো হবে। বোঝা গেল কি বললাম? এই সমস্তগুলো যদি আমি কৃষ্ণ ভজনে বাধা সৃষ্টি করে, তাহলে আমি অনায়াসে চুটকি লাগিয়ে এগুলোকে ফেলে দিয়ে আমি কৃষ্ণ ভজনে ঝাঁপ মারবো, তাতে যদি সমাজের লোক আমাকে পয়েন্ট আউট করে ব্যক্তির সততা বা কোনো কিছু নাই, তাতে আমার কিছু যায় আসে না। কেন? সদ বলে শাস্ত্রের বিচারে যদি একটা বস্তু থেকে থাকে সিঙ্গেল, সেটা হচ্ছে অদ্বয় জ্ঞান তত্ত্ব, ন দয় দুটো নয় একটা। কিন্তু আপনারা বহু চিন্তা করে রেখেছেন, কেন উপনিষদ বলছেন, ভগবান নিজেই সেখানে উপনিষদ আছে, এক অহম বহু শ্যাম, আমি এক আমি বহু হইব, ইচ্ছা করে তিনি সংকল্প করে এই সব মজা করছেন, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে তিনি খেলা করছেন। যদি কেউ বলেন এইসব খেলা করার কি দরকার, আমরা দুঃখ পাচ্ছি উনি খেলা করছেন, আগেই তো বলা হয়েছে ভগবান কাউকে সুখ দুঃখ জড়জগতের সুখ বা দুঃখের জন্য কোনোদিন প্রেরণা দেন না। গীতাতে উনি বলেছেন, না দত্তে কাশ্যচিৎ পাপম ন চৈব সুকৃতিম বিভুম অজ্ঞানী ন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি যন্তবা, ভগবান আপনাদেরকে বলেনি
জড়জগতের এই সুখের চাটনিগুলো আপনারা চাটুন ভালো করে। এইসব কথা ভগবান বলেননি। আর যে দুঃখে পড়ে রয়েছেন ভগবানকে গালাগাল দেবেন সেটারও অধিকার আপনাদের নাই, কারণ ভগবান কাউকে বলেনি দুঃখ পা। ভগবান পরিষ্কার একটাই কথা, প্রত্যেক জীবের একটাই ডিউটি, সিঙ্গেল ডিউটি। অনন্ত ব্রহ্মাণ্ড জিতে যত জীব আছে তাদের একটাই ডিউটি কর্তব্য, সেটা কি? কৃষ্ণ ভজন করা। কৃষ্ণ ভজন ছাড়া তাদের অন্য কোনো ডিউটি নাই। তারা যে মনে করছে আছে, দ্যাট ইজ কল মায়া। কৃষ্ণ ভজন ছাড়া অন্য কিছু আমার কর্তব্য আছে এই যে মনে করছেন, সেটা হলো মায়া। এটা যদি এক্সপ্লেন করতে থাকি, ব্যাখ্যা করতে থাকি, কোনো ব্যক্তি এটাকে কাটতে পারবেন না। এই সমাজ সংসারে যা কিছু আছে তার যে সমস্ত বিষয়বস্তুগুলো এখন প্রকাশ হয়েছে, যত কিছু ব্যস্ততা, তার মূলেতে রয়েছে কাম, জড় কাম। যত কিছু আপনারা আজকে সেই সমাজের জগৎ জুড়ে যত ব্যস্ততা দেখছেন, কর্মযোগ্য অনন্ত এই যে ব্রহ্মাণ্ডে পৃথিবীতে, সেখানে মূলে রয়েছে জড় কাম। যদি ভক্তি থাকতো, ভালোবাসা থাকতো, সেখানে প্রত্যেকের কর্তব্য হলো একমাত্র কি না, হরিভজন করা, অন্য কিছু নয়। কৈবল্য নরকায়তে ত্রিদশ পুর আকাশ পুষ্পায়তে আর দুর্দান্তেন্দ্রীয় কাল সর্পপটলী প্রখ্যাত দংশ্রায়তে, যে ইন্দ্রিয়গুলোকে কোনো রকমভাবে দমন করতে কেউ পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে কি, দমন করতে পারছে না। এই ইন্দ্রিয়গুলোকে দমনে তারা হয়রান হয়ে যাচ্ছে। বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বান সমূহ পিকর্ষতি, বড় বড় উদ্ভট বিদ্বান, তাদের পর্যন্ত এই মায়া এই বিষয় আকর্ষণ করে জঞ্জালে ফেলে দিচ্ছে। দুর্বার বিষয়, চৈতন্য মহাপ্রভু এইটাকে বলেছেন, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় আকর্ষণ, তারু প্রকৃতি হরে মনোরূপে মন। একটা একটা এক্সাম্পল দিয়ে আমি আলোচনা করব। তাহলে কৈবল্য নরকায়তে ত্রিধাস পুর আকাশ পুষ্পায়তে আর দুর্দান্তেন্দ্রীয় কাল সর্পপটলে প্রখ্যাত শ্রায়তে, যেমন একটা সাপ বিষদ সর্প, বিষদ সর্প ততক্ষণ পর্যন্ত ওর সমস্ত অত্যাচার করতে পারবে আমার সামনে যতক্ষণ পর্যন্ত বিষের দাঁতটা থাকবে, কিন্তু যদি ওর বিষধর সর্পের যদি দাঁতটাকে উকড়ে ফেলা হয় তখন যতই ফোঁ ফাঁ করো আর কিছু হবে না, কি হবে আর। তারে যদি সেই বিষধর সর্পের দাঁতটাকে উপড়ে ফেলা হয়, বিষধর সর্পের যে দন্তটাকে, তাহলে সেই বিষধর সর্পের দ্বারা আর কোনো অনিষ্ট সেরকম হবে না। দুর্দান্তেন্দ্রীয় কাল সর্পপটলী, এই ইন্দ্রিয়গণকে তুলনা করা হয়েছে কাল সর্পপটলী, বদমাস সব সময় তোমাকে বিপদে ফেলে দিচ্ছে, কাল সর্পপটলী প্রখ্যাত দংশ্রায়াতে, তার দন্তবিহীন হয়ে যায়, প্রখ্যাত দংশ্রায়াতে তার দন্তগুলো বিহীন হয়ে জারিজুরি সব নাশ হয়ে পড়ে থাকে আমার ইন্দ্রিয়গুলো, কিভাবে প্রখ্যাত দংশ্রায়াতে। আর বিধি মহেন্দ্র দৃশ্য কীটায়াতে, যদি বিধি ব্রহ্মার পত্তাকে বলা হয় কোনো ভক্তকে, আপনি নেবেন? বলে রেখে দিন, ও সময় দরকার নেই, আছে না ভাগবতে, ভাগবতে কত প্রমাণ আছে। বিধি মহেন্দ্র দৃশ্য কীটায়তে, যদি ব্রহ্মার পদ বলা হয় বলে আমার চাই না, যদি ইন্দ্রের পদ বলা হয় বলে আমার কোনো দরকার নেই, এসব আমি নেব না। বিধি মহেন্দ্র দৃশ্য কীটায়তে, বিধি মহেন্দ্র দৃশ্য কীটায়তে আর বিশ্বম্পূর্ণ সুখায়তে, বিশ্বকে সুখের আগার দেখব, কেন পরমহংস দর্শনই অত্যন্ত এমন অবস্থায় বৈকুণ্ঠ দর্শন হয় সর্বত্র সব জায়গায়। কৃষ্ণ সম্বন্ধে দর্শনটাকেই বলা হয় বৈকুণ্ঠ দর্শন, দুঃখের মধ্যে অপ্রাকৃত সুখের দর্শনটাকে বলা হয় বৈকুণ্ঠ দর্শন। এই বৈকুণ্ঠ দর্শনটার কথা প্রথমেই মহাপুর ফার্স্ট শিক্ষা, জড় এবং চেতনের মধ্যে পার্থক্যটাকে বুঝবা, ফার্স্ট আমি ওয়ান বাই ওয়ান বলছি। সেখানে বলা হচ্ছে বিশ্বম্পূর্ণ সুখায়তে, বিশ্বকে সুখের আগার, এই কথার মানে হল সেই ব্যক্তির বৈকুণ্ঠ দর্শন উন্মোচিত হয়, বৈকুণ্ঠ দর্শন খুলে যায়।
চৈতন্যভাব ফার্স্ট শিক্ষাই হলো এই চেতন এবং জড়কে সমন্বয় করে দর্শনের কথা চৈতন্য মহাপ্রভু বলেন নাই। এ কথা প্রভুপাদ অনেক ব্যাখ্যা করেছেন ভক্তিমন ঠাকুরও। চিত জড় সমন্বয়ের যে পদ্ধতি অন্য অন্য এক্স ওয়াই মিশনগুলো বজায় রেখেছেন তার দ্বারা জড় সমাজের বাস্তবিক মঙ্গলের রাস্তা খুলবে না, খুলতে পারে না। সেই জন্য বলছেন বিশ্বম্পূর্ণ সুখায়তে যত করুণা কটাক্ষ বৈভবতাম, যার করুণা কটাক্ষের একটা বৈভব যদি আমার কাছে খুলে যায় তাহলে আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু যার চরণে আমি অনন্ত দণ্ডবত নতি স্বীকার করি। চৈতন্য মহাপ্রভু শিক্ষার প্রথমেই আমি কয়েকটা শিক্ষার শ্লোকে দু একটা শ্লোক বলি, এবার অন্য আলোচনা করব। শিক্ষা শ্লোকের প্রথমে আপনাদের শিক্ষা দিই, এই শ্লোকের আলোচনা দেখা গেল বৈকুণ্ঠ দর্শনের কথা বলা হয়েছে। অর্থাৎ যখনই আমার ইন্দ্রিয় দমন হয়ে গেল গুরু বৈষ্ণবের করুণাতে আমি এগোত থাকলাম, গৌরাঙ্গের করুণা পেয়ে গেলাম। কেন প্রথমেই গৌরাঙ্গের পেতে কৃপা পেতে গেলে, রাধারানীর চরণের কৃপা পেতে গেলে ধীরে ধীরে আমি এগুলো অনেক আলোচনা করেছিলাম আগে আগে, প্রথমে আলাদা 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 সব কৃপাগুলো ধীরে ধীরে লাভ হয়, তারপর লাস্টে গিয়ে রাধারানীর চরণের কৃপা। এটা রাধার সমিতি আমি আলোচনা করেছিলাম ওখানে। তাহলে প্রথমেই শিক্ষাশোকের প্রথমে বলছেন চেত দর্পণ মার্জনম, অর্থাৎ চিত্তরূপ দর্পণকে মার্জন করার কথা বলেছেন। আর এই মার্জনের দ্বারা কি হবে, ভব নবাগ্নি নির্বাপনম, এই ভবের এই পৃথিবীর মধ্যে যে পরস্পরের মধ্যে যে একটা ত্রৈগুণ্য বিষয়া ভেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন বলেছেন গীতাতে, ত্রিগুণের যে এই যে সমুদ্র গুণময় জগৎ, এতে এক গুণের সঙ্গে আরেক গুণের সংঘর্ষ হচ্ছে, উত্তাল তরঙ্গ উঠছে। এই জগতের মধ্যে ত্রিগুণের সমুদ্র, এখানে সমস্ত এক গুণের সঙ্গে আরেক গুণের সংঘর্ষ হচ্ছে এবং একে অপরের সঙ্গে সংঘর্ষ অগ্নি প্রজ্বলিত, যেমন দাবানল প্রজ্বলিত হয় কি করে, শুকনো পাতা গাছের ঘর্ষণে গ্রীষ্মকালে ঘষতে ঘষতে আগুন জ্বলে ওঠে, সেই আগুন বাতাসেতে বিপুল রূপ ধারণ করে পুরো লেলিহান রূপ ধারণ করে পুরো জঙ্গলটাকে গ্রাস করে। ঠিক সেরকমভাবে এই জগতের লোক বুঝতে পাচ্ছেন না, এখানে সমস্ত একে অপরের সঙ্গে বিভিন্ন নিজ নিজ স্বার্থ, আমি প্রথম দিনে আলোচনা করেছিলাম সেলফ ইন্টারেস্ট সব আছে, একের সঙ্গে অপরের ইন্টারেস্টের ধাক্কা হচ্ছে, যেহেতু কেউ কমন ইন্টারেস্ট এই জগতের যে কমন ইন্টারেস্ট সেটার সঙ্গে ইন্টারেস্টেড নয়, যার জন্য একে অপরের সঙ্গে গুণময় জগতে যে সংঘর্ষ হচ্ছে এর ফলে যে ভব দাবাগ্নি নির্বা দাবাগ্নি প্রজ্বলিত হচ্ছে, সেটাকে যদি আপনারা নেবাতে চান, সমগ্র জগতে যদি আপনারা শান্তি আনতে চান তাহলে কি করতে হবে, সেখানে বলছেন কি চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম সে কৈর বচন্দিকা বিতরণম বিদ্যাবধুরী জীবন, এসব অনেক ব্যাখ্যা আছে, বিদ্যাবধুরী জীবনম আনন্দানমুদি বর্ধনম প্রতিপদম পূর্ণামিত আস্বাদনম সর্বাত্ম স্নবনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সশক্তি রাধারানী সমেত অর্থাৎ বিলাসময় ভগবানের যে যে নাম নামের মধ্যে সবকিছু লুকিয়ে রয়েছেন সে হরিনাম সংকীর্তন, এটা হচ্ছে গৌড়ীয় মঠের স্লোগান। এই হরিনাম সংকীর্তনের দ্বারাই আপনারা এই জগতে যত কষ্ট থেকে বেরোতে পারেন। চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভাব হয়েছিলেন চৈতন্য ভাগবতে বলা আছে আবির্ভাবের সঙ্গে সঙ্গে ক্রন্দনের ছলে হরিনামকে উত্থাপন করেছে, তাহলে প্রথমেই প্রথম শিক্ষা পাও জীব শেষে তো তিনি পুরুষোত্তম ধামেতে লীলাতে এগুলো বলেছেন, এগুলো আছে কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, এগুলো তো তিনি বলেছেন, এগুলো তো বলেছেন। তাহলে প্রথমেই আমরা দেখলাম নাম সংকীর্তন করতে করতে নামকে আশ্রয় করে চৈতন্য মহাপ্রভু প্রথম আদেশ ফার্স্ট, এটা হচ্ছে নাম সংকীর্তনকে আদেশ, নাম সংকীর্তনকে গ্রহণ করে জীব কি করবে গুরু বৈষ্ণবের আনুগত্যে ধীরে ধীরে সংসারের যে দুস্থ অবস্থা এর অবস্থা থেকে বেরিয়ে যাবে। দ্বিতীয় অবস্থায় নাম যে অপ্রাকৃত নাম, নাম অকারী বহুদা নিয় সর্বশক্তি স্তত্তার পিতা নিয়মিত স্মরণে ন কাল ইত্যাদি তব কৃপা ভগবান নাপি দুর্দৈব ইদৃশ্যম মিহাজনী নারাগ নানুরাগাহা, জীবের নামেতে বিশ্বাস নাই,
নামের মধ্যে ভগবান নিজের সমস্ত শক্তিকে অর্পণ করে রেখেছেন এই কথাটা বিশ্বাস কাউর হচ্ছে না। সমস্ত শাস্ত্র যদি পর্যালোচনা করা যায়, ভাগবত আদি সমস্ত জায়গায় একই কথা বলা হচ্ছে যে ভগবানের নামের মধ্যে সমস্ত শক্তি বিরাজমান রয়েছে। আর তৃতীয় শ্লোকে নাম সংকীর্তনের করতে গেলে যে যোগ্যতা আছে সেই যোগ্যতার কথা বলেছেন, অর্থাৎ প্রত্যেকটা জীবকে সর্বাঙ্গীনভাবে হৃদয় থেকে অভিমান শূন্য হওয়ার কথা বলা হয়েছে। সেখানে তিনাদপি শুনেছেন তররূপী সহিষ্ণু না মানে না মানদিন কীর্তনীয় সদাহরি, এই কথা বলা হয়েছে। ভগবানের হরিনাম সংকীর্তন করবার জন্য এই যোগ্যতা চৈতন্য মহাপ্রু স্পেসিফাই করেছেন। চৈতন্য মহাপ্রু প্রথমেই বলেছেন যে যদি কেউ নাম সংকীর্তন করতে চায়, নাম সংকীর্তনে প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে তাকে বৃক্ষ সম ক্ষমাগুণ কর বিষাদন। সেখানে বলে যে বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাঙ্গয়, যেই যা মাঙ্গে তারে দেয় আপন ধন, ঘর্মবৃষ্টি সহে আনের করে রক্ষণ। চৈতন্য মহাপুর প্রথম এই তিন নম্বর শ্লোকের দ্বারা হরি সংকীর্তন তো করতে তিনি বলেছেন, কিন্তু হরি সংকীর্তন করতে বলেছেন হরি সংকীর্তনের জন্য তিনি সেখানে নির্দেশ করেছেন এই তৃতীয় শ্লোকে যোগ্যতা নির্দেশ করেছেন। তারপর থেকে এবার সম্বন্ধ বিধেয় প্রয়োজন আদি, হ্যাঁ তুমি তো আমার আমি তো তোমার ন ধনম ন জনম সুন্দর, এগুলো সব আছে সম্বন্ধ বিধেয় প্রয়োজন। আর শেষেতে চৈতন্য মহাপ্রভু জীবের সর্বাপেক্ষা চরম যে আনন্দ যে প্রাপ্তি সেটাকে উদ্দেশ্য করতে গিয়ে সেখানে পরিষ্কার জানিয়েছেন, সেখানে নয়নম গলদ সুধারয়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈর্নিচিতম বপু কদা তব নাম গহনে ভবিষ্যতি। এটা হলো জীবের সৌভাগ্য। চৈতন্য মহাপ্রভুকে চৈতন্য মহাপ্রভু এই শ্লোকের মাধ্যমে জীবের যে সৌভাগ্য সেটা খ্যাপন করেছেন। চৈতন্য চৈতন্যদেব বলছে আমার ভগবানেতে কোনো প্রেম নেই বিন্দুমাত্র, তথাপি ক্রন্দামি সৌভাগ্য ভরম প্রকাশিতম যদ্বংশী বিলা বিলাসনম লোকনম বিনা বিভর্মি প্রাণ পতঙ্গ কান বিধা। চৈতন্য মহাপ্রভু বলছেন আমার এই প্রাণ পতঙ্গটাকে যে আমি ধারণ করে রয়েছি এটা বৃথা। চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলছে ন প্রেম গন্ধ অস্তি দরাপি মে হরৌ, হরিতে আমার একদিন সপ্তমী বিভক্তি, হরিতে আমার বিন্দুমাত্র ভালোবাসা নেই, তথাপি তোমরা যে দেখছো আমি কাঁদছি চোখে জল পড়ছে এটা আমার সৌভাগ্য। হরির প্রতি ভালোবাসা হলে যে সৌভাগ্যটা জীবের হয় চরম, এর ওপরে আর কিছু হতে পারে কি? এটা হচ্ছে চরম সৌভাগ্য। এটা খ্যাপন করার জন্য তোমাদের কাছে আমি চোখের জল ফেলছি জেনে রেখো। আর বৃথা আমি বংশী বদন যে কৃষ্ণ তাকে না দেখে এখনো যে আমি বেঁচে রয়েছি এটাই কেন বা আছে প্রাণ কিছুকে লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। যখন নরোত্তম ঠাকুর যখন রামচন্দ্র কবিরা দেহ রাখলেন শরীর ছাড়লেন সেই সময় নরোত্তম ঠাকুরের যদি অবস্থাটা আপনারা দেখতেন এখানে কোনো মানুষ বসে থাকতে পারতেন না। যখন রামচন্দ্র কবিরা দেহ রাখলেন সেই সময় নরোত্তম ঠাকুরের যে কান্না আর পাশানে মাথা ঠুকছেন রক্ত বেরোচ্ছে সে অবস্থাটা আপনারা যদি দেখতেন তাহলে পাগল হয়ে যেতেন, তাহলে আপনারা অনুভব করতেন বৈষ্ণব কারা ভগবানের নিজজন। আর কিভাবে নরোত্তম ঠাকুরের কীর্তনটা কত রক্ত ব্যয় করে লিখেছেন নরোত্তম ঠাকুর সেটা আপনারা অনুভব করতে পারতেন কিঞ্চিৎ, কিন্তু উপায় নাই, জড় আর চিতে সমন্বয় হয় না, সে অবস্থায় না উন্নত হলে
বোঝা যায় না এসব। পাশানে কুটিব মাথা, অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। চৈতন্য মহাপ্রভু তার জীবনের সমস্ত লীলা একটা একটা করে, সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন চৈতন্য মহাপ্রভুর এক এক মুহূর্তের লীলা বর্ণনা করতে অনন্ত দেবের অনেক অনন্ত মুখে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর প্রথম থেকে আরম্ভ করে ধীরে ধীরে যদি শিক্ষাগুলো আলোচনা করেন, তার জীবন চরিত্রের যে বিষয় বৈশিষ্ট্যগুলো তিনি দেখিয়েছেন এক এক লীলা করে, তাতে আরও এদের বুঝতে সুবিধা হয়। যেমন এই প্রথমে বলি এই লীলা, যে আমি এখন যে শ্লোকের উচ্চারণ করলাম, চৈতন্য মহাপ্রভুর আসার উদ্দেশ্য কি ছিল? সামান্য উদ্দেশ্য আর প্রধান গুপ্ত উদ্দেশ্য দুটো রকম আছে, অনেক কথা আমি বলবার সময় পাই না। কিন্তু গোপন উদ্দেশ্য হল এই জগতে সৌভাগ্যে, যেটা গৌরীয় মঠের ভজনের বৈশিষ্ট্য সম্বন্ধে আমি আলোচনা করব শেষ করার আগে কিছু অংশ অল্প। সেখানে আপনারা দেখবেন যে চৈতন্য মহাপ্রভু অন্তিমেতে জীবের এই যে যত জড়বদ্ধ জীব আছে তারা কি চায়, তারা রস চায় না? প্রত্যেক জীবকে জিজ্ঞাসা করেন, যত প্রাণী আছে পশু পক্ষী সবার রস চাই, সবাই রস ছাড়া মাছে, রস ছাড়া মাছে। কিন্তু রসের বাস্তবিক উদাহরণ, রসের বাস্তবিক উৎসটা কোথায় তারা না জানতে পারার জন্য তারা জড়রসে নিমজ্জিত হয়েছে, এই কথা। এই জড়জগতের ব্যক্তি যে সমস্ত রস বিনিময় করছে, এই জড়জগতের ব্যক্তি একে অপরের সঙ্গে, এর মধ্যে পঞ্চপ্রকার রস রয়েছে, সবই রয়েছে, শান্ত দাস্য সখ্য হ্যাঁ বাৎসল্য মধুর পাঁচ প্রকার রস, আর গৌণ প্রধান মুখ্য এবং গৌণ সব রস, রুদ্র বিভৎস এগুলো সবই রয়েছে, আমি আর উল্লেখ করলাম না। প্রত্যেক জড়জগতে জীব এই যে পাঁচ প্রকার রসের বিনিময় করছে সমাজ সংসারে একে অপরের সঙ্গে, চৈতন্য মহাপ্রভু এই যে এখানে যে শিক্ষার মাধ্যমে যখন বলছেন, অন্তিম জীবের সব সর্বাপেক্ষা সৌভাগ্যের বিষয় হল কৃষ্ণকে প্রাণনাথ হিসাবে পাওয়া, পারকিয়া ভাবে লাভ করা। এ সম্বন্ধে অল্প কথায় বললে এরা কিছুই বুঝবে না, কেন সবার সংস্কার সমান নয়। চৈতন্য মহাপ্রভু আমার কথাটা বুঝবার চেষ্টা করতে হবে, যে রসকে আস্বাদন করতে গেলে যিনি রসকে আস্বাদন করবে তার যোগ্যতা দরকার, যোগ্যতা দরকার। তো জগতের সমস্ত ব্যক্তি রস আস্বাদন করছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত শাস্ত্রে বলা হয়েছে সমস্ত রসের আকর, ডেফিনিট ভাবে বলা হয়েছে রস এব হি অয়ম বলা হয়েছে, এনি হচ্ছেন রস। জগতে যত রস আপনারা বিস্তার হয়েছে দেখতে পাচ্ছেন, জড়রস এবং অপ্রাকৃত রস সবই অন্যয় ব্যতিরিকভাবে সবই কৃষ্ণ থেকে এসছে। যে রসেতে আপনারা নিমজ্জিত রয়েছেন সেই সমস্ত রসগুলো কোথা থেকে এসছে? এই জড়রসগুলো সব কৃষ্ণ থেকে ব্যতিরিকভাবে। জগতে যত জীব জানোয়ার প্রাণী যত আছে যে যে রসে নিমজ্জিত রয়েছে, সমস্ত রসের আলটিমেট সোর্স উদ্দেশ্য উৎস কোনটা? কৃষ্ণ, অন্য কেউ নয়। অন্তিম একটাই রস, রসের হচ্ছে উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু এই রস বিভিন্ন রকম বিকৃতভাবে এই জগতে প্রতিফলিত হয়ে আপনাদেরকে জড়রসে মত্ত করে ফেলেছে, এবং আপনারা অপ্রাকৃত রস অনুভব করতে পারেন নাই, অজ্ঞানের দ্বারা মোহিত হয়ে এই রসকে স্বীকার করে বন্ধন দশায় পড়ে রয়েছেন। আজকে যদি যিনি রসের সর্বরসের উৎস সেই ভগবানের সঙ্গে রস বিনিময়ের কথাই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জানে, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এই সংকীর্তন কথার মাধ্যমে, সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণের যে অপ্রাকৃত ইন্দ্রিয়ের যে সেবার কথা বলা রয়েছে, ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়ের যদি সম্যক রূপে তৃপ্তি করতে হয় তাহলে একটাই রাস্তা, সেটা হচ্ছে একমাত্র সংকীর্তনের দ্বারাই হতে পারে। জগৎবাসীর চৈতন্য মহাপ্রভুর আসবার আগে মধুর রস ছিল না আমি সে কথা বলি না, ছিল কিন্তু অন্যরকমভাবে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর আসার আগে কেউ কৃষ্ণকে পায় নাই আমি বলি নাই, কিন্তু কৃষ্ণকে পেলেও
চৈতন্য মহাপ্রভু যেভাবে পেতে পেরেছেন, অর্থাৎ কৃষ্ণকে কমপ্লিট পাওয়া, আমার কথাটার মানে কৃষ্ণকে প্রাপ্তি অনেকেই করেছে, অসংখ্য ভক্ত, কিন্তু কৃষ্ণকে প্রাপ্তির মধ্যে তরতম্য আছে। সেই তরতম্য বিচারেতেই চৈতন্য মহাপ্রভু যতক্ষণ পর্যন্ত আবির্ভাব হন নাই ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানতকে। এই বস্তুটাকে সাধারণ ব্যক্তি বুঝতে পারছে না কি বুঝতে পারছে। দক্ষিণ ভারতে যত ইন্টালেকচুয়াল ব্যক্তি আছেন, যত শাস্ত্রজ্ঞানী ব্যক্তি আছেন, সবাই তাদের এইটি ধারণা যে ভগবান শ্রীকৃষ্ণ ওই পার্থসারথী, কৃষ্ণকে পার্থসারথী পর্যন্ত চিন্তা করতে পারেন, তারপরে ভগবান শ্রীকৃষ্ণর সঙ্গে যে এরকম একটা সম্বন্ধ রাখা যায়, মধুর রসের সম্বন্ধ, মধুর রসের উপরে পারকিয়া রসের যে মধুর, এটা তাদের ধারণায় তারা ঘৃণা করে, ছি এ কি। প্রভুপাদ বলছেন দক্ষিণ ভারতের লোকেরা এখনো কাণ্ডজ্ঞান হলো না, তারা বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এ ধরনের সম্বন্ধ রাখা যায় না, তারা বলছেন। তারা লক্ষ্মীনারায়ণের পুজোকে উঁচু মনে করেন, সে সমস্ত আমি আলোচনা এখন করব না। আর যদিও বা কৃষ্ণের আলোচনা করে তাহলে পার্থসারথী পর্যন্ত যেতে পারে, পার্থের যে সারথী হয়েছে এই পর্যন্ত ঠিক আছে, এর ওপরে গেলে ব্যবিচার হয়ে যাবে না, তারা বুঝতে পারছেন না। একমাত্র এই বিষয়বস্তুটাকে মাদ্রাচার্য সামান্য, মাদ্রাচার্য পুরো খোলেন নাই, মাদ্রাচার্যের দেখবেন যে মূর্তি আছে ওখানে কোমরে দড়ি বাঁধা, যশোদা মায়ের যে গোপা ওই পর্যন্ত দেখতে পারেন, এর উপরেতে কোনো রস থাকতে পারে এ ধরনের ধারণা দক্ষিণ ভারতের এই যে সময় জ্যেষ্ঠ ভারতের ইতিহাসে সহসা দেখা যায়। কিন্তু প্রভুপাদ নিম্বার্কাচার্য আদি এদের ধারণাতে দেখিয়েছেন, এরাও নাকি মধুর রসের মাদ্রাচার্যের উড়ুপিতেও এইগুলো দেখিয়েছেন প্রভুপাদ একটা পত্রেতে, বলে ওদের আছে, ওরা অনুভব করতে পারে না, ওদের আচার্যদের মধ্যেও অনেকে। যাই হোক, এইভাবে অর্থাৎ আমি বলতে চাইছি পরম রসময় বস্তু যে ভগবান শ্রীকৃষ্ণ, তাকে পূর্ণতমভাবে প্রাপ্তির যে রাস্তা সেটা চৈতন্য মহাপ্রভুর শিক্ষাতে প্রধান গুপ্ত রহস্য। চৈতন্য মহাপ্রভুর শিক্ষার সবচেয়ে গুপ্ত রহস্য হল যে ভগবান শ্রীকৃষ্ণকে চরমভাবে প্রাপ্তি, অর্থাৎ ভগবান যে রসময়, ভগবানের যে এক্সেলেন্ট রস সেটাকে চরমভাবে যে ভগবানের সেবা করার যে পদ্ধতিটা, সেটা একমাত্র মঞ্জরী ভাবের উপাসনা আদি যা কিছু এগুলো গৌড়ীয় ভজনের গুপ্ত রহস্য, যেটা বলতে গিয়ে আমি গৌড়ীয় ভজনের যে সিনপসিস ছোট, হ্যাঁ ব্রজবধূ বর্গেন জকল্পিতা, এগুলো সব বলবো আলোচনা প্রসঙ্গে। তাহলে সেখানে চৈতন্য মহাপ্রভুর প্রথমে শিক্ষাতে সংকীর্তন ধর্মে শিক্ষা দিয়েছেন, সংকীর্তন আদি, এবং সংকীর্তন করতে করতে অন্তরঙ্গ বলে বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ লইয়া করে রস আস্বাদন। তাহলে সংকীর্তন যজ্ঞ যে প্রচলিত করেছেন, এই সংকীর্তনের দ্বারা ধীরে ধীরে চৈতন্য মহাপ্রভু কী করেছেন জগৎবাসীর কাছে, সংকীর্তন ভগবানের নামই যে সব, এই নামের মাধ্যমে, নামের কলিকা প্রেম এর মাধ্যমেই সব কিছু তোমরা পেতে পারে, নাম থেকে কিছু পাবে না এমন কোনো কথা নেই। কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে যখন নবদ্বীপ ধামে লীলা করছিলেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভু সেই সময়ে লীলা করার সময় সংকীর্তন তো প্রচল করেছেন আগে থেকে, কিন্তু যখন সংসার ত্যাগের জন্য সব ব্যবস্থা হচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ যেখানে গয়াধাম থেকে দীক্ষা নিয়ে এলেন সেই সময়েতে শচীমা আদি যত সমস্ত নবদ্বীপবাসীগণ, তারা দেখছেন চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর একটা কীরকম একটা অবস্থা দেখা দিয়েছে, কেউ ধরতে পারছেন না, কেউ বলছেন চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গের শরীর খারাপ হয়েছে, কিছু একটা হয়েছে, সুস্থ মস্তিষ্ক নাই, এমনকি ছাত্রদের সঙ্গে পড়াতে বসে, ব্যাকরণ পড়াতে বসেও সেখানে ধাতু আদি যা কিছু ব্যাখ্যা করছেন, সেখানে সেখানে সবসময় কৃষ্ণকে ব্যাখ্যা করছেন, উন্মাদ অবস্থা দেখা যাচ্ছে। সেইখানে রঘুনাথ দাস গোসাই পরিষ্কার এখানে বলছেন, কদাচিৎ মিশ্রা বাসে বজপতি সুতস্য উরবিরহাত
শ্রথৎসন্ধিত্তাৎ অদদত অধিগতরগম ভুজবদ। এই যে লীলাটা, অর্থাৎ একদা কদাচিৎ মিশ্রাবাসে, কদাচিৎ জগৎ জগন্নাথ মিশ্রের আবাসে হঠাৎ চৈতন্য মহাপ্রভু কী লীলা প্রদর্শন করলেন, বলছে পাগলের মতো অবস্থা। কদাচিৎ মিশ্রাবাসে ব্রজপতি সুতস্য উরবিরহাত, ব্রজপতি ব্রজপতিকে নন্দ মহারাজ, ব্রজপতি সুতস্য ব্রজপতির নন্দ মহারাজের যে বেটা ছেলে কৃষ্ণ ব্রজপতি সুতস্য উরবিরহাত, তার যে বিরহ যন্ত্রণা, উরু মানে পুরু, বিশাল যন্ত্রণা, কৃষ্ণ ছাড়া আমি বাঁচবো না, মরে যাব। কদাচিৎ মিশ্রাবাসে, মিশ্রের আবাসে ব্রজপতি সুতস্য উরবিরহাত শ্লথৎসি সন্ধিত্তাৎ অদদত অধিকদর্গম ভুজপদ। হঠাৎ একদম হাত পা সমস্ত লম্বা লম্বা হয়ে গেল, পাগলের মতো মূর্ছা গিয়ে পড়ে লালা বেরোচ্ছে মুখ দিয়ে, শচীমা কাজে নামান্নি মায়ের কি হলো, হায় হায় কি হলো, সবাই পাগল হয়ে গেছেন, কেউ কেউ বৈদ্যের কাছ থেকে অন্যরকম ঔষধ আসছেন মাথায় দিচ্ছেন, কেউ প্রচুর জল ঢালছেন, এরকম অবস্থা। একমাত্র কয়েকজন মুষ্টিমেয় দু একজন ছাড়া কেউ জানেন না, শিবাস আদি তারা বুঝতে পেরেছেন এটা কি। গৌরাঙ্গ মহাপ্রভু পরবর্তীকালে জিজ্ঞাসা করেছেন, শিবাস সবাই বলছে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার অসুস্থ পাগল হয়ে গেছি, আচ্ছা তুমি বলো তো আমার কি হয়েছে। তখন শিবাস বলছেন, শিবাস বলছেন আমি জানি প্রভু, যে জন্য তুমি জগতে অবতীর্ণ হয়েছ, অপ্রাকৃত ব্রজের যে প্রেম সম্পত্তি জগতে জানাবার জন্য, রাধারানী দয়াময়ীর মহিমা কি, জগতের লোক মেয়ে ছেলে একটা বলে নাকসেট কাচ্ছে, এগুলো জানতে পারছে না, বড় লজ্জার কথা। পরাৎপর অখিলেশ্বর ভগবান যার থেকে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, এইসব পাশবিক বুদ্ধিসম্পন্ন মানুষ তাকেও দোষারোপ করতে ছাড়ে না। আজ আমরা রাসলীলা আদি যে আলোচনা, যে বৈষ্ণব সমাজে অপ্রাকৃত লীলা হয়, যখনই আমি এইসব আলোচনা প্রারম্ভিক আলোচনা করি তখনই যারা থাকে তারা চমকে ওঠে, আর তাদের মধ্যে বিন্দুমাত্র কুৎসিত ভাব উদ্দীত হয় না। আমি দশম স্কন্ধের এসব বিস্তৃতভাবে ব্যাখ্যা করতে যাই না, কারণ নিষেধ, যদিও সামান্য কিছু করি এমনভাবে ব্যাখ্যা হয় যাতে সমাজের লোক চমকে ওঠে, কি বলছে মহারাজ, তাদের আক্ষেলটা হয়। বাস্তবিক পক্ষে অনন্ত ব্রহ্মাণ্ডের যে অধিপতি যিনি পরাৎপর অখিলেশ্বর ভগবান, তিনিও কি আপনাদের মতো নোংরা তুচ্ছ ঘৃণ্য এইসব বস্তু ভোগ করার জন্য তিনি ব্যস্ত হয়েছে, এটাই কি আপনাদের মনে হয়? এত নিচ প্রবৃত্তি নিয়ে আপনারা কৃষ্ণভজন করবেন, বা সমাজে আপনারা যদি মনে করেন কৃষ্ণকে দোষারোপ করেন, এটা কি করে হয়? যার জন্যেই সুখদেব গোস্বামীর কাছে এই প্রশ্নগুলোকে নিরসন করবার জন্যই পরীক্ষিত মহারাজের প্রশ্ন পরীক্ষিত মহারাজ এই জন্যই প্রশ্ন করেছিলেন। আত্মকাম যদুপতি কৃতবান বই যুগুপসিতম, আত্মকাম যদুপতি আমার মনে হচ্ছে কিন্তু নোংরা কাজ করলেন, নিন্দনীয় কাজ, এটা ইচ্ছে করে করেছেন, কেন এগুলো হলে একটা উত্তর দিতে হবে, সমাধান, যদি কোনোদিন সৌভাগ্য হয় এর বিস্তৃত ব্যাখ্যা শুনবেন তখন মাথায় হাত দেবেন, তাই তো, লজ্জায় লোকাবার জায়গা পাবেন না। ভগবান এরকম ধরনের একটা কুৎসিত আপনাদের যে রস বিনিময়, সেটা কি ভগবান চান? এটা অনন্ত আনন্দময়, এটা এদের ধারণা। এই সেখানে চৈতন্য মহাপ্রভুর যে আমি যে বলছি দান, এই যে শিক্ষা, এই শিক্ষার ক্ষেত্রে এটা টপমোস্ট বিষয়, টপমোস্ট, এ সবচেয়ে ওপরে একেবারে চরম বিষয়। কি না, চৈতন্য মহাপ্রভু যদি আবির্ভাব না হতেন তাহলে কৃষ্ণের যে বিলাস যা কিছু সমাজের লোক তার বুঝতে পারতেন না। সেই জন্য আমি প্রায় শিক্ষিত সমাজে বলে থাকি, চৈতন্য লীলা, চৈতন্য মহাপ্রভু যে লীলা যে করে যে শিক্ষাগুলো দিয়েছেন, এক এক সময় প্রচুর অনন্ত, আমি বলতেই থাকবো খালি, এ ফুরাবে না, চৈতন্য মহাপ্রভুর এক এক লীলা, এক একটা শিক্ষা, সমস্ত অনন্ত শিক্ষা, তার মধ্যে প্রধান ভাইটালগুলো আমি বলছি। তাহলে কেউ যদি বলে সেখানে আমার প্রথম বক্তব্য বিষয় হলো শিক্ষিত সমাজে চৈতন্য লীলা ইজ দ্য কমপ্লিট এক্সপ্লানেশন অফ কৃষ্ণ লীলা,
চৈতন্য মহাপ্রভুর যে লীলাটা, এটা হলো কৃষ্ণ কি করেছেন তার একটা পুঙ্খানুপুঙ্খ একটা ব্যাখ্যা। চৈতন্য মহাপ্রভুর লীলা এটা সম্বন্ধে বলে, চৈতন্য লীলা ইজ দ্য কমপ্লিট ডেফিনেশন অব কৃষ্ণ লীলা। কৃষ্ণ কি করেছেন, কৃষ্ণ কি কোনো ব্যভিচার করেছেন? পাশবিক চরিত্র সম্পন্ন মানুষের এই চিন্তা, তারা এসব ভাবতে পারেন না। ভগবান কি করেন কি করেছেন, অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে একজনই আছেন অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ। আমি কথাটা প্রায় বলে থাকি, তাহলে অনন্ত ব্রহ্মাণ্ডে যদি কোনো অন্য কোনো দ্বিতীয় তত্ত্ব না থাকে, কোনো দ্বিতীয় সেকেন্ড তত্ত্ব নাই, কোনো দ্বিতীয় কোনো শাস্ত্রেতে, বেদ উপনিষদ পুরাণ ভাগবত কোনো জায়গায়, অদ্বয় জ্ঞান তত্ত্ব ইউনিক, এই অদ্বয় জ্ঞান তত্ত্ব ছাড়া দ্বিতীয় কিছু নাই। কিন্তু এই অদ্বয় জ্ঞান তত্ত্বের কনসেপশন মায়াবাদীর আনুগত্য আপনি করবেন, হবে না। এই অদ্বয় জ্ঞান তত্ত্বের, এই অদ্বয় জ্ঞান তত্ত্বের বিষয় ভিতরে অনন্ত আনন্দময় বৈচিত্র্য লুকিয়ে রয়েছে, এটা একটা অদ্ভুত বিষয়। যদিও বলা হয়েছে অদ্বয় জ্ঞান তত্ত্ব, ভগবান, ভগবানের নাম, ভগবানের লীলা পরিকর বৈশিষ্ট্য টোটাল সব নিয়ে একটা তত্ত্ব, একটা সিঙ্গল, ভক্তকে ভগবানের থেকে কেটে বাদ দেওয়া যায় না, বুঝা গেল? ভগবান, ভগবানের ধাম নাম পরিকর বৈশিষ্ট্য যা কিছু আছে সব নিয়ে একটা সিঙ্গল তত্ত্ব, অদ্বয় জ্ঞান তত্ত্ব। এই এই অদ্বয় জ্ঞান তত্ত্ব ছাড়া দ্বিতীয় কিছু নাই। তো যদি অদ্বয় জ্ঞান তত্ত্ব যদি একটাই তত্ত্ব থেকে থাকে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যে ব্যভিচার করছে এটা দেখবার মতো কোনো জাজ ব্যারিস্টার আছে কি? কোনো জজ বা ব্যারিস্টার এখানে আছে পৃথিবীতে, কোনো আছে? আমি আমার ফার্স্ট কোয়েশ্চেন, কোনো পৃথিবীতে কোনো জজ ব্যারিস্টার কোনো উকালিতি করেছে কেউ আছে কি? এসে বলুক আমাকে, যেখানে অন্য কোনো কেউ নেই, একটাই তত্ত্ব অদ্বয় জ্ঞান তত্ত্ব, আর যা কিছু দেখা যাচ্ছে সব কৃষ্ণ থেকেই এসছেন সমস্ত। তাহলে ভগবান অন্যায় করলো কি ঠিক করলো এটা বিচার করার মতো কে আছে এখানে? যেখানে বহু নায়ক যেখানে বহু নায়িকা সেখানে ব্যভিচারের প্রসঙ্গ এই জগতে, যেখানে বহু নায়ক বহু নায়িকা তাৎকালিক যেগুলো নায়ক নায়িকাদের তো একটা ফেক টার্ম, সেজে বসে রয়েছে মেয়ে ছেলে বেটা ছেলে, তাহলে যেখানে বহু নায়ক বহু নায়িকার প্রসঙ্গ সেখানে ব্যভিচারের প্রসঙ্গ আসবে, সেখানে ব্যভিচার কে করলো সেটা নির্ণয় করবার মতো লোক থাকবে, তার পানিশমেন্টের ব্যবস্থা থাকবে। যেখানে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যে কৃষ্ণের কথা বলছে, কৃষ্ণ ছাড়া আর কেউ নেই, তাহলে কৃষ্ণ ব্যভিচার করছে এটা আবার দেখছে কে? তাহলে দেখছে কে? দেখে নিল কৃষ্ণ ব্যভিচার করেছে, বুঝে গেল কি বললাম? মূর্খ লোক সেই বোঝে না। এই কথাটা হচ্ছে বিশাল কথা। কৃষ্ণের প্রতি আপনারা এমনভাবে সংকীর্তন করুন, এমনভাবে তত্ত্ব সিদ্ধান্ত আলোচনা করুন সমাজের লোকের যেন ঘুম ভাঙে। কৃষ্ণকে সুপ্রিম লর্ড বলা হয়েছে কি জন্য, কেন, কি কারণে, কি কারণে বলা হয়েছে? আর সেই ভগবান শ্রীকৃষ্ণই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসছেন জগতে। আর যদি চৈতন্য মহাপ্রভু না আসতেন, জগতের লোকের এইসব কথা কোনো কিছু জানা থাকতো কি? কোনো কিছু জানতে পারতেন না। তাহলে প্রথমেই গৌরমণ্ডলে চৈতন্য মহাপ্রভু যে জিনিস দিতে এসেছিলেন গুপ্ত জিনিস, তার ফার্স্ট এক্সিবিশন স্টার্ট হলো কোথায়? এই যেটা আমি বললাম, কদাচিত মিশ্রাবাসে ব্রজপতি সুতস্য উরবিরহাৎ স্লথত সন্দিতাৎ অদদত অধিগদরুগম ভুজবদ কা কা বিকল বিকল গদ গদ বাচা লুঠন ভূমৌ। হ্যাঁ, যে শ্লোক আছে এই শ্লোকের, এইটা হলো, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এক্সিবিশন অফ ব্রজপ্রেম। ব্রজপ্রেমের এটা প্রথম প্রকাশ, ফার্স্ট এক্সিবিশন শুরু হলো, ফার্স্ট এক্সিবিশন। ওকে, ওখান থেকে চলে এলেন গয়া থেকে, প্রথম এক্সিবিশন শুরু হলো। এবার পর পর ধীরে ধীরে মহাপ্রভু ধীরে ধীরে প্রত্যেক লীলার মাধ্যমে ধীরে ধীরে প্রকাশ করলেন কিভাবে, এবং কি পুরুষোত্তম ধামে যে সমস্ত লীলাগুলো হয়েছিল, বড় আশ্চর্য লীলা পুরুষোত্তম ধামে। প্রতি মুহূর্তে যে প্রথম প্রথমে তিনি কি করলেন,
যাতায়াত করলেন বিভিন্ন যাতায়াত, কত বছর ছিলেন তিনি? আঠারো বছর। তার মধ্যে ছ বছর যাতায়াত, বারো বছর একান্তে বসে পড়লেন। তার মধ্যে সেই সময় তিনি প্রত্যেক মুহূর্তে যেসব লীলা করেছিলেন সেগুলো অনন্তদেবের ক্ষমতাও নিয়ে লিখবেন, এত অনন্ত সব বিলাস সমস্ত কিছু। প্রথমে চৈতন্য মহাপ্রভু যে গৌরধামে নিজের ধামেতে যেসব বিলাসগুলো করে ভগবানের যে অবস্থায় যে লীলা করেছেন সেটা হচ্ছে আদর্শ লীলা, বোঝা গেল। যখন যখন তিনি শুরু করলেন শিক্ষা, সেখানে তার আদর্শ টপমোস্ট। যখন তিনি গৃহস্থ লীলা আবিষ্কার করলেন সেটাও আদর্শ লীলা টপমোস্ট, সেটা কেউ ব্রেক করতে পারবে না। যখন তিনি ধীরে ধীরে উন্মাদগ্রস্ত দেখালেন ধীরে ধীরে, এবার কৃষ্ণ বিরহেতে পাগল, তারপরে আস্তে আস্তে দীক্ষা নিলেন, তারপরে চলে গেলেন দীক্ষা নেওয়ার পর, তারপর আবার সন্ন্যাস নিলেন, তারপর তিনি চলে গেলেন। সেখানে চলে গিয়ে পুরুষোত্তম ধামেতে প্রথম থেকে শেষ পর্যন্ত যে লীলাগুলো তিনি করেছেন প্রত্যেক দিনের এক একটা লীলা আলোচনা করলে অবা, এমনকি গৌরধামে যে লীলা করেছেন সেখানেও দেখুন। যখন বিদ্যাবিলাস করছেন সেখানে কি করলেন, কেশব কাশ্মীরি এলেন সামনে, কেশব কাশ্মীরির সঙ্গে আলোচনা যখন হচ্ছিল, কেশব কাশ্মীরি এই গৌরাঙ্গকে নিমাইকে অবহেলার চোখে দেখলেন, আর তুমি তো ব্যাকরণ পড়া, ব্যাকরণ মধ্যে কলাপ পড়া সে আমি শুনেছি, তো কলাপে তোমার খুব উৎপত্তি আমি শুনেছি। মহাপ্রভু বলছেন আমি শুনেছেন আপনি আমার নাম, কিন্তু আমি কিছু বুঝিও না আর কাউকে বোঝাতেও পারি না, নিজেও বুঝি না অপরকে বোঝাতে পারি না। চৈতন্য মহাপ্রভু তার গর্বটাকে খর্ব করে তাকে প্রেম সম্পত্তি দেওয়ার জন্য একটা ফাঁদ আঁটলেন মহাপ্রভু, এটা লীলা। সেখানে কি করলেন, তাকে বললেন আপনার মতো কবি জগতে কেউ নাই বিদ্বান, একটু গঙ্গার যদি মহিমা আপনি বর্ণন করে শোনান তাহলে খুব ভালো হয়। বলে এই কথা বলে এবার তিনি কি মহত্তম মহত্তম গঙ্গায়াম সততম ইদম আভাতি যে শ্লোক আছে, মহত্তম গঙ্গায়াম সততম ইদম আভাতি যে শ্লোক, এইটা দিয়ে শুরু করলেন বর্ণনা। ঝড় ঝঞ্ঝাবাদ পায় চৈতন্য মহাপ্রভু, তারপর তাকে বললেন আপনি যদি এখান থেকে একটা শ্লোক উদ্ধার করে আমাদের ব্যাখ্যা করে দেন। কোন শ্লোক? আমি তো ঝঞ্ঝাবাদ পায় বললাম কোন শ্লোক। তখন চৈতন্য মহাপ্রভু আবৃত্তি করে শোন, আরে কি করে তুমি মনে রাখলে, আমি তো ঝঞ্ঝাবাদ প্রায় পড়েছি। তখন মহাপ্রভু নিজেকে লোকাবার জন্য বললেন দেখুন সরস্বতীর বরেতে আপনি হচ্ছেন উদ্ভট পণ্ডিত, কবিত্ব আপনার, আর এমনও তো হতে পারে সরস্বতীর কৃপা থেকে শ্রুতিধর, ওই জন্য আমি মনে রাখলাম, ঘুরিয়ে দিলেন কথাটা। তো বললেন ঠিক আছে, এই শ্লোকে যদি আপনি কোনো দোষ আর গুণ বুঝিয়ে বলেন। দোষ দোষ কোথা থেকে এলো? এই জন্য অনুপ্রাস অলঙ্কার এই সমস্ত আছে, তুমি কি বুঝবে কালকে ছোঁড়া কালকে ছেলে, তুমি তুমি এসবের কবিত্বের সারমর্ম কি বুঝবো? না আমি তো বুঝবো না কিছুই, সত্যি আপনি ঠিকই বলেছেন, কিন্তু যা শুনেছি লোকমুখে, অলঙ্কার পড়ি নাই কিন্তু শুনেছি, তাতে দেখি এখানে অনেক দোষ আছে, দোষ গুণ দোষ আছে। বলে হ্যাঁ, বলে যদি আপনি এটা ব্যাখ্যা করো তুমি বলো। তখন মহাপ্রভু আস্তে আস্তে ব্যাখ্যা করে বললেন, পাগল হয়ে গেলেন কেশব কাশ্মীরি অদ্বিতীয় পণ্ডিত বলে অভিমান করতেন, তিনি মাথা খারাপ হয়ে গেল, তিনি কল্পনা করতে পারছেন না কিন্তু জগতে কোনো মানুষ হতে পারে এরকম ধরনের ব্যাখ্যা করে আমাকে আমাকে পরাস্ত করবে। তখন সেই বালকগুলো তার সঙ্গে যে ছাত্রগুলো ছিল হাসতে আরম্ভ, এই হাসবে না। তখন বিনম্রভাবে বললেন যে আজকে আপনি ঘরে গিয়ে চিন্তা করুন, কালকে আবার আপনার সঙ্গে আলোচনা হবে, আপনার মতো কবিত্ব তো হয় না, তা দেখুন কালিদাস ভববিদ যা কিছু আছে তাদেরও কবিত্বে কিছু কিছু, জয়দেবদের টুকটাক এগুলো দোষগুণ অত কিছু বিচারের নয় যান আপনি। এইভাবে তাকে কি করলেন, বিনম্রভাবে সংশোধন করলেন, করলেন কি না বিনম্রভাবে। চৈতন্য মহাপ্রভুর এই যে বিদ্যাশিক্ষার বিলাসের মধ্যে এটা দেখা গেল। এইবার তিনি যখন বারাণসীতে লীলা করলেন, বারাণসীতে পরে প্রথমে গেছেন দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারতে যেখানে যেখানে গেছেন প্রত্যেক জায়গায় এক, তিনি সব জায়গায় একটাই স্থাপন করেছেন, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। প্রথম যখন বিদ্যাশিক্ষার জন্য বিদ্যা দানের জন্য যখন
যে বর্তমান বাংলাদেশ বলেন আপনারা, পূর্ববঙ্গ সেখানে গেছিলেন, সেখানে বিদ্যা দান করার জন্য সেখানে তপন মিশ্র বলে একজন এসেছিলেন। তার সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় হচ্ছে না, সেই সময় তিনি স্বপ্নাদেশ পেলেন যে সাক্ষাৎ নিমাই হচ্ছে ভগবান পরাত্পর অখিলেশ্বর, তার কাছে যাও সাধ্য সাধন তত্ত্ব বলে দেবেন। সেখানে গিয়ে যখন সেই গেল, সেখানে গিয়ে সাধ্য সাধন তত্ত্ব নাম সংকীর্তন প্রভু উপদেশ করলেন, নাম সংকীর্তনের দ্বারা সব পরম, এই পরম কথাটার দ্বারা কৃষ্ণের সঙ্গে যে আমার নিত্য সম্বন্ধ, এটা সম্বন্ধ সংকীর্তন করাটা হচ্ছে অভিধেয়, আর সংকীর্তনের দ্বারা কৃষ্ণকে যে সার সর্বেন দিয়ে সন্তুষ্টি করার বিধান, হ্যাঁ এটা করে যেটা পাওয়া যায় অমৃত, বিধানের চেষ্টাটা অভিধেয় আর তার মাধ্যমে যে জিনিসটা পাওয়া যায় অমৃত, সেটা হচ্ছে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। যে কোনো জায়গায় এমনকি সুবুদ্ধি রায় যে তাকে করুয়ার পানি খাইয়ে দিয়েছিলেন, তাও যখন তাকে উপদেশ করেছিলেন কি, যখন কাশীর বারাণসীর পণ্ডিতরা বলছেন যে তুমি করোয়ার পানি খেয়েছ, তোমাকে খাইয়ে দিয়েছে মুসলিম, তোমাকে তপ্ত ঘিয়েতে প্রত্যেকই খেয়ে তোমার পান ছাড়তে হবে, তখন সে কাঁদতে কাঁদতে অস্থির। তখন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দেখা হলো, তিনি উপদেশ করলেন, প্রভু উপদেশ করলেন সংকীর্তন করো, নাম সংকীর্তন করো, এর দ্বারা তুমি সমস্ত কিছু সব পাবে। যেখানে যেখানে মহাপ্রভু দক্ষিণ ভারতে গেছেন, এমন কি উড়ুপিতে যে গেছেন তত্ত্ববাদীদের সঙ্গে আলোচনা হয়েছিল, ওখানেও কিন্তু ইচ্ছে করে নিজে, আমাকে মায়াবাদী জেনে তুমি সম্বন্ধ বিধেয় তত্ত্ব প্রয়োজন বললেন না আপনি, এভাবে তাকে লজ্জা দিয়ে সম্বন্ধ বিধেয় প্রয়োজন তত্ত্ব স্থাপন করেছেন। প্রথমেই সম্বন্ধ অবিধেয় প্রয়োজন তত্ত্বকে মহাপ্রভু সব জায়গায় একইভাবে মহাপ্রভু এটা শিক্ষা দান করেছেন। সম্বন্ধ অবিধেয় তত্ত্ব যদি স্থাপন না হয়, তাহলে সম্বন্ধ জ্ঞান থেকে ভজনের স্ফূর্তি, বিনা সম্বন্ধ জ্ঞানেতে কাউর ভজন শুরু হয় না। এমনকি গুরুচরণে অভিগমনের যে অভিনয়, আমি অভিগমন করেছি বলে অভিনয় করলাম, তার দ্বারাও কিন্তু বাস্তবিক ভজন শুরু হয় না। গুরুচরণে যদি আত্মসমর্পণ হয়, যদি সদ্গুরু চরণে দীক্ষা পাওয়া যায়, দীক্ষা লাভ হয়, তাহলে তার দ্বারা দীক্ষার মানেই হলো সম্বন্ধ জ্ঞানের জাগরণ। সদ্গুরুর উদ্দেশ্যই হলো সম্বন্ধ জ্ঞান জাগরণ করা। সম্বন্ধ জ্ঞানের জাগরণের পর তোমার সঙ্গে সম্বন্ধ হয়ে গেল, সম্বন্ধ না হলে জড়জগতে স্বামী স্ত্রীর সঙ্গে সেবা যে সেটাও হয় না, তা অপ্রাকৃতিক জগতে কী করা, সম্বন্ধ না হলে আমার যেটা ছেলে সম্বন্ধ না হলে সেবাই করে না, তার জড় সম্বন্ধে যদি এত বলবান হয় অপ্রাকৃতিক সম্বন্ধে আবার কি। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সনাতন শিক্ষাতে পাওয়া যাবে, রূপগোস্বামী পাবে শিক্ষাতে পাওয়া যাবে, বিশেষভাবে যদি আমি এক মাস কাল ভাবি এসব আলোচনা করি, কম করে মাত্র এক মাস, তাহলে সনাতন শিক্ষা রূপগোস্বামী পাদের শিক্ষা, দক্ষিণ ভারতে গোদাবরী তীরেতে রামানন্দের সঙ্গে মহাপ্রভুর যে আলোচনা, এগুলো টোটাল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে আপনাদের কাছে তুলতে হবে, কিন্তু সেই সময় আপনারা আমাকে দেন নাই, সেগুলো আলোচনা করতে হবে। মোটামুটি সম্বোধনের কথা সমাধান গোস্বামীর সঙ্গে যেটা আপনারা হয়তো অনেকেই জানেন, আমি এর বিস্তৃত আলোচনা করব না। সেখানে সনাতন গোস্বামীকে, সনাতন গোস্বামী যে প্রশ্ন করেছিলেন, যেটা বেদান্তের প্রথম প্রথম, কে আমি কেনে মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে মোহিত হয়, এই যে এই প্রশ্নটা করেছিলেন, এর মাধ্যমে এবার শ্রীমন মহাপ্রভু সনাতন গোসাইকে সম্বন্ধ সম্বন্ধ জ্ঞানের তত্ত্ব উপদেশ করেছিলেন। সম্বন্ধ ধীরে ধীরে সম্বন্ধ জ্ঞানের পরেতে জীবের ভাগ্যে যে একটা অপ্রাকৃত অমৃত অনন্ত সম্পত্তি লুকিয়ে রয়েছে যেটা সন্ধান পাচ্ছে না, সেটার উদাহরণ দিতে গিয়ে তোমার পিতার ধন আছে তুমি পাচ্ছ না, কি করে পাওয়ার উপায়, এ সম্বন্ধে অনেক কথা, এই যে একটা উপাখ্যানের মতো মহাপ্রভু বললেন, এর মাধ্যমে বদ্ধজীব কি করে অনন্ত সম্পত্তি, তোমার জন্য গুপ্তধন রাখা রয়েছে কিন্তু এই গুপ্তধন তুমি পাচ্ছ না, কৃপা করে পাওয়ার উপায় বলে দিলেন সেই সর্বজ্ঞ, সর্বজ্ঞের উপদেশে সেই ধন পায়, সেটা কি, সেটা কি না, জীবের যে অপ্রাকৃত জ্ঞান
জীবের যে অপ্রাকৃত সম্পত্তি ভক্তি, জ্ঞানটাই জ্ঞান যখন একদম পরিপক্ক দশায় ওটা ভক্তি আর কিছু না। জীবের ভাগ্যে যে ভক্তি নামক যে বৃত্তিটা, এটা যে গুপ্ত সম্পত্তি লুকিয়ে রয়েছে, এটার প্রসঙ্গ একটা উপাখ্যানের মধ্যে মহাপ্রভু বললেন, দক্ষিণে যেও না অজগর আছে খেয়ে নেবে, ওখানে ভ্রম, ওখানে ওই উত্তরে যাবে ওখানে ভ্রমরা সব ভ্রমরগুলো কামড়াবে তোমাকে, পশ্চিমে যেও না অজগর আছে, ওখানে যক্ষ আছে দক্ষিণে, ইত্যাদি প্রসঙ্গ বল। এগুলোর মানে কি বিভিন্ন আছে, আমি প্রসঙ্গ ক্রমে পরে আলোচনা করব, এখন তো এগুলো। তাহলে চৈতন্য মহাপ্রভু সনাতন গোসাইকে লক্ষ্য করে প্রথমেই বললেন, সনাতন তোমার কখনো অজ্ঞান নাই, তুমি ইচ্ছে করে আমার কাছে প্রশ্ন করে করছো, জানি সাধু পুছে যাদ্য লাগি পুনর্বা, সাধুর স্বভাবে সাধু ইচ্ছে সবই জানে, সনাতন তুমি জানো না থাকি, তুমি সব জানো, তথাপি তুমি যখন প্রশ্ন করলে বলতে আরম্ভ করলে। সনাতন শিক্ষার ভাইটাল বিষয় হল ভগবানের সঙ্গে তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধনে, ফার্স্ট এই জিনিসটা আবিষ্কার করলে পরে চৈতন্য মহাপ্রভু শিক্ষার যে বিষয়টা, প্রথমে আমার, প্রথমে আমার এই জড়জগতে কি অবস্থা আবিষ্কার করব, কেন আমার নিজের পজিশনটা যদি আবিষ্কার না করি তাহলে আমি কোন দিকে যাব, কিভাবে যাব তার আবিষ্কার হবে না, বোঝা গেল কি বল। প্রথমে এই জীবাত্মা প্রথমে যে অবস্থায় রয়েছে, কি অবস্থায় রয়েছে, কোথায় রয়েছে, সেটা আগে নির্ণয় হওয়া দরকার, আমি কি স্থিতিতে রয়েছি, তা নাহলে আমি কোন দিকে যাব, বোঝা গেল। আমি একটা উদাহরণ দিয়ে বোঝা যাবে, একটা প্লেন ক্র্যাশ হয়েছে, একটা প্লেন ক্র্যাশ হয়ে গেছে আকাশে, সেখানে প্রায় অনেকেই মরছে, কিন্তু পাইলট আদি প্যারাসুট নিয়ে নেমে পড়েছে, তার মেশিন পত্র যে দিকনির্ণ সব ছিন্ন হয়েছে, সে কোনো মতে প্রাণ নিয়ে এমন একটা দ্বীপেতে পড়েছে, সেই দ্বীপেতে পড়ে আসে বুঝতে পারছে না কোন দিকে কি, কোন জায়গায় পড়লো সে নির্ণয় করতে পারছে না, আমি কোথায় পড়লাম, আমি জায়গাটা কোথায়, কোথায় পড়লো যদি আবিষ্কার না হয় তাহলে কি করে যাবে, সে হতে পারবে না, তাই কি না। একটা ব্যক্তি সে হঠাৎ একটা গ্রাম দিয়ে যাচ্ছিল, এক পণ্ডিত নামে পণ্ডিত, যেতে যেতে এক ব্যক্তিকে বলল অমুক গ্রামে যাব কোন দিকে, সে কিভাবে যে দেখালো আর কি, সে কি বুঝলো, সে যেতে আরম্ভ করলো, দেই যখন কত দূর বলল ছ ক্রোশ হবে, সে ওখানে গিয়ে লোককে জিজ্ঞেস করছে, বুঝলো আপনি তো উল্টো এসছে, হ্যাঁ উল্টো এসছি, লোকটা বললো এরকম হাততা নাড়লো আমি বুঝতে পারলাম না কোন দিকে, বললো চাষা বোঝা মানুষ, উল্টো এসছেন, বললো সম্পূর্ণ উল্টো, আপনি টোটালি উল্টো এসছেন, আপনাকে আগে ছক্রোশ এসছেন, ছক্রোশ আগে পেনাল্টি, আপনি ফিরে যান, বোঝা গেল আমার কথাটা, বোঝা গেল। ম্যাথমেটিক্স যেমন জিরো পয়েন্ট, পয়েন্ট হচ্ছে স্টার্টিং পয়েন্ট জিরো, জিরো থেকে পজিটিভ দিকে অগ্রসর হলে পরে আমি পজিটিভ দিকে জিরো থেকে ওয়ান টু থ্রি ফোরে যেতে পারবো, আর যদি জিরো থেকে নেগেটিভ দিকে আমি যাই তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু করে অনেক দিন গেলাম, যখন আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করলে আপনি তো উল্টো এসছেন আগে জিরোতে ফেরে যান, বোঝা গেল কি বললাম। তাহলে আগে নিজের পানিশমেন্ট যেটা ভুল করলো, এই সমস্ত সমাজের জীবগুলো এই পেনা পানিশমেন্ট তাদের পেতে হবে, তারা যে এতকাল ভুল পথে চলেছে সেই ভুল পথ থেকে আগে ফিরে আসতে হবে জিরো পয়েন্টে, জিরো পয়েন্টে আসার পর এবার তাদের অগ্রগতি কোন দিকে হবে সেটা নির্ণয় গুরুদেব করে দেবে, বোঝা গেল কি বললাম। সমস্ত লোক ভুল পথে যাচ্ছে, সেই ভুল পথ থেকে আগে নিউট্রাল পয়েন্টে আসুক ফার্স্ট, তারপর গুরুদেব বলবে তুমি তো ভুল পথে গেছো, এখন এদিকে এসো, নিউট্রাল পয়েন্টে এসে অর্থাৎ নিজের যে পজিশনটা প্রথমে আবিষ্কৃত না হলে কোন দিকে যাবে কিভাবে যাবে তার নির্ণয় হয় না। তো সনাতন শিক্ষাতে প্রথমেই সমগ্র সনাতন শিক্ষাতে অনেক বিস্তৃত শিক্ষা, তাতে সম্বন্ধ জ্ঞানের জাগরণ করে ধীরে ধীরে জীবকে ভগবত চরণে যাওয়ার যে রাস্তা দেখিয়ে দেওয়ার যে পদ্ধতি সেটা তিনি বলেছেন। সনাতনকে শিক্ষা দেওয়ার পর যখন তিনি সনাতন বৃন্দাবনে চলে যাবেন আদেশ করলেন, তখন সনাতন পায়ে ধরে কাঁদতে আরম্ভ করলেন, আপনি যদি আমার মাথায় প্রভু তুমি যদি স্থাপন করে কৃপা করে আশীর্বাদ করো তাহলে আমি পারবো, নাহলে হবে না। মহাপ্রভু বললেন বৈষ্ণব স্মৃতি শ্রুতি যা কিছু সব সমস্ত সমস্ত মন্থন করে তুমি কি করা উচিত, জীবে কি করা উচিত, সমস্ত এই হরি যা কিছু বৈষ্ণব স্মৃতি আদি শ্রুতি স্মৃতি এগুলো সব
নির্ণয় করে এগুলো বৈষ্ণবের জীবের কি কৃত্য সমস্ত কিছু আগে নির্ণয় কর। এইভাবে বললেন। আর রূপ গোস্বামী পাদের যে শিক্ষা তার মধ্যে অবিদীয় শিক্ষায় পরিস্ফুটন রয়েছে, অবিদীয়। অবশ্য তারপরে বলেছেন জীব কি পেলে পরে পাবেন বলাও রয়েছে, প্রয়োজনটাও কিছু, কিন্তু অবিদীয় মেন। রূপ গোস্বামী পাদের শিক্ষার মাধ্যমে সেখানে সনাতন রূপ গোস্বামীকে সামনে রেখে যখন তিনি এলাহাবাদে ওখানে এইসব শিক্ষাগুলো বললেন, বারাণসীতে সনাতনকে শিক্ষা দিলেন, এলাহাবাদে শিক্ষা দিলেন রূপ গোস্বামী পাদ, শিক্ষা দেওয়ার পর কৃষ্ণ যে রসময় বস্তু তাকে কিভাবে উপাসনা করা উচিত, কিভাবে ভজন করলে তোমার চরম লাভ হতে পারে সেই সম্বন্ধে তিনি আস্তে আস্তে বলতে আরম্ভ করলেন। শেষে যখন কৃষ্ণের অনন্ত আনন্দময় যে বিলাসের কিঞ্চিত ইঙ্গিত দিলেন, দিয়ে মহাপ্রভু বললেন সনাতন কৃষ্ণ অনন্ত রসময় সাগর, কৃষ্ণ অনন্ত রূপ রস অনন্ত সাগর আনন্দের, আমি তোমাকে চাকাবার জন্য এক বিন্দু এই অমৃত সিন্ধু থেকে তুলে একটু জীবটা বার কর একটু চাটিয়ে দিলাম তোমাকে। রূপকে বললেন রূপ তুমি বুঝেছ কৃষ্ণ অনন্ত আনন্দময়, অনন্ত আনন্দময় তার যে অনন্ত আনন্দময় রূপ, তার যে বিলাস, তার যে যা কিছু, এই আনন্দময় সাগর সাগর থেকে এক বিন্দু, এই জন্য রসামৃত সিন্ধু আর বিন্দু, সিন্ধু থেকে এক বিন্দু। রূপ গোস্বামীকে বললো তুমি একটু চেখে দেখো কি। এইভাবে তিনি রূপকে তিনি শিক্ষা দিলেন, অর্থাৎ সেখানে কৃষ্ণকে প্রাপ্তির যে পদ্ধতিগুলো সেখানে সমস্ত কিছু, কৃষ্ণকে কিভাবে চরম প্রাপ্তি কৃষ্ণকে পেতে পারেন কিভাবে সেই সম্বন্ধে সমস্ত বললেন। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন রায় মহাশয়ের দেখা হয়েছিল দক্ষিণ ভারতে গোদাবরীর তীরে, প্রথমেই তো সেটা দেখা হয়েছিল, সেখানে কিন্তু অত্যন্ত গভীর রহস্য রায় রামানন্দ সংবাদ আপনারা পড়ে দেখবেন, মানে সারা জীবন যদি পড়তে থাকে তাহলে পূরণ হবে না, এত আনন্দময়। সেখানে মহাপ্রভু তার নিজের স্বরূপের কথা স্বীকার করেছিলেন রায় মহাশয়ের কাছে। রায় মহাশয় বলেছে সত্যি করে বলো তুমি কে, এক্ষুনি দেখলাম যে শ্যাম সুন্দর পাঞ্চালিকা রাধারানীকে আলিঙ্গন করে রয়েছে, এক্ষুনি আবার দেখছে শ্যাম গোপ রূপ দেখলাম, আবার এক্ষুনি দেখছি যে কাঞ্চন বরণ তোমার এই রূপ, কি বলো ঠিক করে। মহাপ্রভু বলছেন তুমি মহাভাগবত, যেখানে যেখানে তোমার চোখ পড়ে সেখানেই কৃষ্ণ স্ফূর্তি, চালাকি ছাড়ো সত্যি করে বলো তুমি কে। তখন আস্তে আস্তে স্বীকার করে বললেন কাউকে বলো না এই কথা, রসরাজ মহাভাব দুই এক রূপ, সে এক রূপে এখন আবির্ভাব হয়েছেন একই। এই গৌরাঙ্গ মহাপ্রভু সেখানে রায় মহাশয়ের সঙ্গে আলোচনা প্রসঙ্গে প্রথম থেকে একবার স্টার্টিং থেকে গীতার উপদেশ থেকে ধীরে ধীরে তুলেছেন, করতে করতে শেষেতে ধীরে ধীরে কিভাবে কর্মার্পণ, করতে করতে ধীরে ধীরে উঠে জ্ঞান, জ্ঞানের যে প্রয়াস সেটা ছেড়ে দিয়ে জ্ঞানে প্রয়াসে মুদাপাস্য ইত্যাদি বর্ণনা আছে, ধীরে ধীরে তারপরে আস্তে আস্তে উঠে গিয়ে কোন জায়গায় ভক্তি স্টার্টিং। মহাপ্রভু তখন বলে এও হয়, আগে বললেন এও বাহ্য, আগে কিছু হয়, আমরা যদি এবং তার নকল করে প্রথম থেকেই পাকামো করতে আরম্ভ করি এও বাহ্য আগে কহো আর তাহলে সমূহ নরকে পতন। ওই জন্য তার যে ইন্ট্রোডাকশনটা প্রথমে এও বাহ্য আগে সম্পাদকীয় ওটা পড়তে হবে, ওটা পড়লে বুঝে যাবে সমস্ত জগতের লোক যদি পাকামো করে বলে এও বাহ্য আগে করে তাকে মরবে, যে যেরকম অধিকার সে অধিকার অনুযায়ী তাকে অগ্রসর না হলে পরে কোনো রাস্তা নাই। তাহলে সেখানে রায় মহাশয়ের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সেই সাথে কী করলেন, প্রমাণ করে দেখালেন রাধারানীর প্রেমটা কি বস্তু। রূপ গোস্বামী পাদের ওখানেও কিছু বর্ণনা রয়েছে সনাতন গোস্বামী কিছু, কিন্তু অন্তিমে অন্তিমে গিয়ে ব্রজপ্রেম যে কি বস্তু সেই বস্তুটাকে নির্ণয় করে সেটাই যে বদ্ধজীবের সৌভাগ্যতে সবচেয়ে চরম সেটা প্রমাণ করলেন, সেটাই তো সেটা প্রমাণ করেছেন। তো অন্তিমে বললেন যে কৃষ্ণকে প্রাপ্তির বহু উপায় আছে, কৃষ্ণ প্রাপ্তির বহু উপায় আছে, আর কারা কারা কৃষ্ণকে কিভাবে প্রাপ্ত হয়েছে তার কথাও বলেছে কৃষ্ণ ভগবান নিজেও বলছে, বহব মত
পদম প্রাপ্তিয়া তষ্টা কয়া ধবা দয়ো বিষপরবা বলির বানময়শ্চথ বিভীষণ সুগ্রীব হনুমান নৃক্ষ হ্যাঁ গজ গৃদ্ধ বণিক পথ ব্যাধ কুব্জা ব্রজে গোপ্য হ্যাঁ ব্যাধ কুব্জা ব্রজে গোপ্য যজ্ঞ প্রশ্ন যজ্ঞ পত্নহস্তথা পরে বোঝা গেল আমি যে শ্লোক বললাম বলে এরা সবাই কৃষ্ণ বলছেন আমাকে প্রাপ্ত হয়েছে আর তারপরে বলছেন তে না ধিতা সুতিগণা নৌপসিত মহাত্যামাহা এরা কোনো শ্রুতি স্মৃতি পরে নাই এ কোনো জায়গায় কিছু যায় নাই বলে তাহলে কি করে হলো বলে এইটাই হচ্ছে কথা সৎসঙ্গাত মামাগতাহা সাধু সঙ্গের দ্বারা আমাকে পেয়ে গেল তো সাধু সঙ্গের মহিমা বোঝা যাচ্ছে সেই ঘুরে আমি লিঙ্ক স্থাপন করলাম চৈতন্য মহাপ্রভু এই জন্য সাধু সঙ্গের কথা এই যে সাধু সঙ্গ এই প্রথমেই যে পাঁচ প্রকার ভক্তিকে শর্ট আউট করে দেখালেন ৬৪ ভক্তির মধ্যে শ্রবণ কীর্তন আদি নবিধা ভক্তির কথা নবিধা ভক্তির কথা বলবার পর তারপরেও চৈতন্য মহাপ্রভু ইচ্ছা করে পঞ্চ অঙ্গ ভক্তির যে অঙ্গকে দেখালেন তারপরে শেষে মন্তব্য করলেন এই পাঁচের অল্প সঙ্গ ফলে বিরাট লাভ হয় কি হয় কৃষ্ণ ভক্তি লাভ হয় এ পাঁচের অল্প সঙ্গে তার মধ্যে সবচেয়ে ওপরে স্থান দিয়েছেন কোনটাকে সৎসঙ্গ সৎসঙ্গ স্থান দিয়েছেন তো সৎসঙ্গকে সবচেয়ে ওপরে সমস্ত শাস্ত্রকে নির্ণয় সমস্ত শাস্ত্রকে যদি মন্থন করা যায় তাহলে সমস্ত জায়গায় একটাই উত্তর বেরোবে সেটা হচ্ছে সাধুসঙ্গ সাধুসঙ্গের মাধ্যমেই অ্যাকচুয়ালি বাস্তবিক পক্ষে এই সমস্ত ভগবত প্রাপ্তির যে উপায়গুলো এগুলো সব এটা হতে পারে সাধুসঙ্গ ছাড়া ভগবত প্রাপ্তির অন্য কোনো পথ আছে বলে যদি কেউ প্রমাণ করতে পারে সেটা অ্যাবসার্ড হয় না কেউ প্রমাণ করতে পারবে না সাধুসঙ্গ ছাড়া এমনকি ব্রহ্মা এখানে বলছেন স্থানে স্থিতা সতিগতাম তনুবাং মনোভীর হ্যাঁ স্থানে স্থিতা মানে বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন ব্রহ্মা যে বলছেন স্থানে স্থিতা সতিগতাম তনুবাং মনোভীর অর্থাৎ কায় মনে বাক্যে যে শরণাগত হয়ে সাধুগণের সামনে সাধুগণ সাকাশে স্থানে স্থিতা এই স্থানে স্থিত কোথায় থেকে স্থানে স্থিতা জায়গা মতো আমি থেকে কোন জায়গা সেটা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন সাধুগণ সাকাশে স্থিতা সাধুগণের সন্মুখে থেকে সন্মুখ রীতাম ভবদীয় বার্তাম হ্যাঁ স্থানে স্থিতা সতিগতাম তনুবাং মনোভীর এই শ্লোক বলেছেন কায় মনোবাক্যে শরণাগত হয়ে সাধুগণের সন্মুখে যদি সংকীর্তনে অংশগ্রহণ করি তাহলে কি হবে সংসার জিনিসে আর কোনো বস্তু নাই সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জিনিসে আর কোনো বস্তু নাই প্রথম শিক্ষা এটাই চৈতন্য মহাপ্রভু সমস্ত রকম অসৎসঙ্গকে মনে প্রাণেতে তিনি ত্যাগ করার শিক্ষা দিয়েছেন আমি একটা করে উদাহরণ দিই কালকে সৎ অসতের উত্থাপন করেছিলাম কিন্তু পুরো ব্যাখ্যা হয়নি আজকেও প্রারম্ভে বলেছি সৎ মানে তিনি নিত্যকাল যেটা আছেন নিত্যকাল কি আছে না ওম তৎসৎ সেটা ছাড়া কিছু নেই এই সদবস্তুর একটা বিচার হওয়া দরকার একটা বিশ্লেষণ হওয়া দরকার তাহলে যে বা যারা ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করে নিত্যকাল সেবায় নিমজ্জিত রয়েছেন তারাও সব তাহলে সাধু কথার যে ডেফিনেশন সমাজে আছে আমার কি এটা বললে অত্যুক্তি হবে কি সাধু নামে আপনারা যাদেরকে পূজা করে থাকেন বাস্তবিক পাকে বিচার করে দেখবেন একমাত্র চৈতন্য মহাপ্রভু শিক্ষা চৈতন্য মহাপ্রভু শিক্ষাটা কার শিক্ষা সমস্ত শাস্ত্রের মন্থন করে যে ভাগবত আর তাকে আবার যে তার থেকে যে ক্রিম বার করেছেন সেটি তো বলেছেন আরাধ্য ভগবান ব্রজস্তনয়স্ত ধ্যাম বৃন্দাবনম রাম্যা কাচিদ উপাসনা ব্রজবধু বর্গেন যা কল্পিতা শ্রীমদ ভাগবতম প্রমাণ মমলম পেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্তাদরণ পরাহা যদি কেউ বলে গৌড়ীয় স্কুল অফ ফিলোসফির একটা আমাকে একটা সিলেবাস দেখান কি আমাকে করতে হবে স্টার্টিং থেকে শেষ পর্যন্ত এই শ্লোকটা বললেই হয়ে যাবে সিলেবাস
গৌড়ীয় স্কুল অফ ফিলোসফি। এর ব্যাখ্যা আমি পরে আসছি। তাহলে প্রথমে কি করা হলো, চৈতন্য মহাপ্রভু প্রথম প্রথম কথা ভাইটাল সৎ এবং অসতের ডেফিনেশনটা দয়া করে আপনাদের চরণে, আমাকে ভুল বুঝবেন না, এটা আপনাদের অনুভব করতে হবে। সাধু নাম করে আপনারা যাদের পেছনে দৌড়াচ্ছেন তারা বাস্তবিক সেই সিদ্ধান্তে আচার আদর্শে প্রতিষ্ঠিত কিনা, আর বিশেষ করে বৈষ্ণব ছাড়া, শুদ্ধ বৈষ্ণব ছাড়া কাউকে সাধু পদবাচ্য বাস্তবিক হয় না। এই জন্য অন্য অন্য সম্পদে আমার উপর রেগে যাবেন, কিন্তু শাস্ত্রের প্রমাণ আমি করে দেবো প্রত্যেক জায়গায় সাধু মানে যার নিত্য স্থিতি আছে। সেটা ডেফিনেশন করতে গেলে আত্মধর্মে যিনি প্রতিষ্ঠিত, ভাগবত ধর্মে যিনি প্রতিষ্ঠিত, এমনকি যমরাজ মহারাজ কি বলেছেন সেটাও আমি বলে দেবো। জন্ম হচ্ছে এই কথাই বলেছে আত্মধর্মের কথা, গুহ্যম বিশুদ্ধম দুর্বোধ্যম যত জ্ঞাত্যা অমৃতময় শ্রুতি। ভাগবত ধর্মের কথা বলেছেন এটা হচ্ছে অত্যন্ত গুহ্য, গোপন গুপ্ত থেকে একবারে গোপনীয় থেকে গোপনীয়তম। গুহ্যম বিশুদ্ধম দুর্ব, তিনটে টাইটেল, কি কি, একটা গুহ্যাতে গুহ্য অত্যন্ত গুপ্ত, বিশুদ্ধম বি লাগানো আছে, প্র পরা অনু অপ বি এলো সব উপসর্গ, বিশুদ্ধ শুদ্ধ নয়। তা গুহ্যম বিশুদ্ধম সেই কথার ব্যাখ্যা আমি কালকে বলি, যে কোন রকম ছলধর্মে আশ্রয় করলে কোন ঔপাধিক বিষয় যদি হৃদয়ে থাকে ততক্ষণ পর্যন্ত তোমার ভক্তি ইজ নট গ্র্যান্টেড কমপ্লিটলি বাই কৃষ্ণ, তোমার ভক্তিটাকে কৃষ্ণ নেবে না। প্রভুপাদ একটা উদাহরণ দিতেন, একজন ব্যক্তি এমন সুন্দর পরমান্ন রান্না করেছে কল্পনা করা যায় না, নলেন গুড় দিয়ে একবার নতুন গুড় আর এত সুন্দর চাল, মানে সেন্ট চারিদিকে, দুধটাকে জল দিয়ে দিয়ে এমন সুন্দর পরমান্ন করেছেন, ভগবানকে ভোগ লাগানো হয়েছে। ভক্তরা যখন মুখে প্রথম দিয়েছেন গুরুদেব, থু থু এ কি বলে, কেন বলে, ও যে চালগুলোর মধ্যে যে ছুকো কাঁকড় ছিল কে দেখেনি, ও বুঝতে পারেনি, চালটা এত ফাইন ছিল ওর মধ্যে কাঁকড় ছিল দেখেনি। প্রভুপাদ ঠিক এ উদাহরণ আমাদের প্রমাণ দিয়েছেন, যেমন পরমান্নটা অপি সুস্বাদু, কিন্তু পরমান্নটা মুখে নিয়ে তুমি কি খেতে পারবে, পারবে না তো। সেরকম প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, প্রত্যেক যেসব জীবরা মনে করছে আমি কৃষ্ণ ভজন করছি, তাদের মধ্যে কামনা বাসনা দুর্বাসনা এগুলো যে রয়েছে, কাঁকড় 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 এগুলো কাঁকড়, এগুলো দিয়ে কৃষ্ণকে ভক্তি, কৃষ্ণ বলছে এগুলো আমি নিতে পারি না, আমি কী করবো, বোঝা গেল, এগুলো ভগবান কমপ্লিটলি দেবে। এই জন্যই বলা হচ্ছে ভক্তের হৃদয়ের সদা গোবিন্দ বিশ্রাম। কেন, আপনি যে কালকে বললেন প্রত্যেক জীবের হৃদয়ে কৃষ্ণ থাকে, আমি কি মিথ্যে কথা বললাম নাকি, ঠিকই বলেছি, প্রত্যেক জীবের হৃদয়েতে সে জানে বা না জানে, নো ইট ফর শিওর 100% পরমাত্মা রূপে কে রয়েছেন, ক্ষীরোদগোসাই অনিরুদ্ধ বিষ্ণু, কৃষ্ণেরই বিলাসমূর্তি, কিন্তু তারা জানতে পারছে না। কিন্তু ভক্তের হৃদয়ে কেন বলা হলো ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, কেন ভক্তের হৃদয়েতে কোনো কামনা বাসনার জ্বালা যন্ত্রণা নাই, ভক্তের হৃদয়ে জ্বালা যন্ত্রণা নাই, সবার হৃদয়ে আছে, কিন্তু ভক্তের হৃদয়ে বিশেষ করে প্রকট রূপে থাকেন। আর ভাগবতে নারদজি পরিষ্কার বলেছেন, দদাতি মুক্তিম স্মন ভক্তি যোগম, ভগবান যে যা চাইবে যে যথা মাং প্রপদন্তে তাং তথৈব ভজামি, নিয়ে যা নিয়ে যা, কি চাস, যা 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 দাও 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 দাও, ভিকিরি ভিকিরি যা। কিন্তু এটা হচ্ছে যে যথা আমাং প্রপদন্তে তাংসে, পুরো ব্রহ্মাণ্ডের জন্য এইটি ফর্মুলা নিয়ম, কিন্তু ব্রজধামে প্রবেশ করে গেলে কৃষ্ণ বললো আমি আর কিছু করতে পারলাম না, এখানে আমি হেরে গেলাম। ব্রজধামে যেই গেলে ব্রজধামে বললে আমার কিছু দেওয়ার নাই, মোর কিছু, যেমন আমার কিছু দেওয়ার নাই, কৃষ্ণ বলছেন আমার কিছু দেওয়ার নাই তোমাদের, ব্রহ্মার সমান যদি আয়ু পাই তথাপি তোমাদের প্রতিদান আমি দিতে পারবো না, তুমি নিজে তোমারা নিজের যে সাধুত্ব এর দ্বারাই তোমরা তৃপ্ত হয় তৃপ্ত হয়ে যাও, আমার কিছু দিতে নাই। কৃষ্ণ এক জায়গায় গিয়ে হেরে যান, সেটা কোথায়, সেটা হচ্ছে ভুজোধাম, সব জায়গায় কৃষ্ণ বাহাদুরি দেখাতে পারেন, ভুজোধামে গিয়ে বাহাদুরি আর কৃষ্ণ থাকে না, তখন যে যেরকমভাবে নাচায়, আমি ভাগবতের হিন্দি প্রবচন যদি হয় ওখানে বৃন্দাবনে এইসব ভালো, হ্যাঁ লাড্ডু মাখন এগুলো দিয়ে কৃষ্ণকে নাচে, নাচ 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 আগে তারপর লাড্ডু পাবি, আর নাস্তা আরম্ভ করলে এরম করে নাস্তা আরম্ভ, হ্যাঁ সেই জন্য হিন্দিতে শুনে রকম কীর্তন আছে সুন্দর,
सुरेश दिनेश, सुरेश दिनेश गणेश महेश हाल धरे पर पार न पाए। हमें गाई ना गावार परिवेश निषेध। सुरेश दिनेश गणेश महेश हाल धरे पर पार न पाए, जिनको गोकुल में माखन पर सौ सौ बार मचलते देखा। अच्छा ना, हरि को नियम बदलते देखा। सेकेंड बोलछेन जे समस्त जगते कृष्ण बहादुर देखाले किंतु ब्रजधामे गेले किछु लाभ हबे ना। एखाने सुरेश अर्थात इंद्र ब्रह्मा समस्त देवगा अनेक चेष्टा करेछेन ए तत्त्वटाके जानबार, अनेक कष्ट हयेछे हयनि, निजे इच्छा हयेछे तबे देखिएछेन, ताई तो। यद्यपि समाधिषु विदिरपि पश्यति, ताई तो आछे तो। यद्यपि समाधिषु विदिरपि पश्यति न तब नखाग्र मरीचिम, आछे ना कीर्तन। ভগবানের নখরাবিন্দ দর্শন করতে পারে না জ্যোতি, এরকম একটা তত্ত্ব, আর তাকে নিয়ে জগৎবাসী খেলা করছে। তাহলে শেষে কি হলো নির্ণয়? না, ব্রজধামেতে যখনই প্রবিষ্ট হবে কৃষ্ণ তখন আর তার বাহাদুরি চলবে না। চলবে কি? সেখানে চলবে না, সেখানে গিয়ে কৃষ্ণ সম্পূর্ণ। তাহলে এই ব্রজের যে রস, এই রসটা হচ্ছে গুপ্ত সম্পত্তি। এই বোজ বোজরস, বোজের যে ভক্তি, বোজের যে ভালোবাসা, এই ব্যাপারটা জানাবার জন্যই কৃষ্ণ চৈতন্য মহাপ্রু এসছেন। তার মধ্যে আবার ফিল্টার করে বিশেষভাবে ব্রজগোপীগণের যে প্রীতি কৃষ্ণের প্রতি, সেইটা একটা বিশেষ উদ্দেশ্য। চৈতন্য মহাপ্রভুর সমগ্র লীলাটা যদি কেউ আলোচনা করে তাহলে দেখতে পাবে, এমনকি রঘুনাথ দাস গোসাই যখন চলে গেলেন আশ্রম, নিজের পূর্বাশ্রম ছেড়ে যখন নীলাচল ধামেতে গেলেন, সেই সময়তে নীলাচল ধামেতে কি হলো, সেখানে রঘুনাথের কাছে অনেক, রঘুনাথ দাস গোসাই স্বরূপের কাছে দিয়েছেন, তিনি স্বরূপের রঘু বলে পরিচয় থা, তোমাকে স্বরূপের কাছে, স্বরূপেরে তোমার উপদেষ্টা করিয়ে দিল, স্বরূপকে তোমার উপদেষ্টা করে দিলাম আমি, এ কথা বলেছেন। স্বরূপের কাছে মহাপ্রভুর সঙ্গে কথা বলবেন এ সাহস নাই, বারবার স্বরূপ গোসাইয়ের কাছে বলেন প্রভু আমাকে সংসার ত্যাগ করালেন কি জন্য, কিছু উপদেশ যদি তিনি করেন। এটা সম্মুখে বারবার বলছেন রঘুনাথের এই বারবার কথাতে, তখন স্বরূপ গোসাই মহাপ্রভুর কাছে বলছেন রঘুনাথ আপনার কাছে বলতে পারছে না একটা কথা, সেটা হচ্ছে আপনি কি জন্য একে সংসারটা ত্যাগ করালেন, আর আপনার নিজের মুখে যদি কিছু উপদেশ করেন শিক্ষার ভালো হয়, তো এটা আপনি যদি দয়া করে নিজে মুখে বলেন। তখন মহাপ্রভু বলছেন স্বরূপেরে তোমার উপদেষ্টা করে দিল, স্বরূপকে তো তোমার উপদেষ্টা করে দিই, স্বরূপের কাছে সব তুমি পাবে, স্বরূপ যা তোমার উপদেশ করবে সেসব এত আমি জানি না, আমি বলতে পারি না এত স্বরূপ জানি, এরকম ভগবান বলছেন। তথাপি যদি আমার উপদেশে তোমার ইচ্ছা হয় তথাপি তাহলে শোনো, ভালো না খাইবে আর ভালো না পরিবে, অমানি মানদ হইয়া সদা না কৃষ্ণ নাম লবে, তাই তো। তাহলে ভালো না খাইবে আর ভালো না প্রথমেই তো আমাদের ধাক্কা চলে এলো, কী সব কথা বলছেন না বাবা, ভালো না খাইবে আর ভালো না পরিবে, এবার কি ভালো না খাইবে আর ভালো না। রঘুনাথ দাস নিজে প্রমাণ করেছেন কোটি কোটি টাকার মালিকের ঘরের ছেলে, তখন যেন গৃহ ত্যাগ করলেন, তখন কি করতেন জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে রাত্রিবেলা ভিক্ষা করে যা ভিক্ষা পেতেন খেয়ে, শেষে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিলেন, দিয়ে এবার কী করতেন ওই ছত্রে মেঘে খেতেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন স্বরূপ রঘুনাথ কি করে এখন প্রসাদ আদি পায়, কী ব্যবস্থা তার, বলল তো জগন্নাথ মন্দিরে রাত্রে দাঁড়িয়ে থাকে, পাণ্ডারা যাওয়ার সময় দিয়ে যায়। ও ঠিক আছে, তারপর কি হলো শেষে যখন কিছুদিন পরে বললেন আচ্ছা রঘুনাথ এখন কি করে খায়, শুনলাম নাকি ও ওখানে দাঁড়ায় না, বলে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ প্রভু, ও আর ওখানে দাঁড়িয়ে আর ভিক্ষাবৃত্তি করে না, ভালো করলো, সিংহদ্বারে ভেষা সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশার আচার, বেশার আছে কেন বললো কি এই বোধহয় দেবে, এইবার বেশারা যেমন চিন্তা করে এই আসছে আমায় টাকা দেবে,
মহাপ্রভু স্বয়ং বলেছেন, সিংহর দ্বারে ভিক্ষা বৃত্তি বেসার এই এই দেবে বোধ হয়, এই তো দিল না, আর তাহলে বোধ হয় ও দেবে, উচিত নয়। সাধু সর্বথায় মশগুল থাকবে, যেভাবে কোনো মতে শরীর চলে যায়, শরীরটা রক্ষা হয় সেটা করবে। তাহলে কি করলেন, ছত্রে মেঘে খা, মহাপ্রভু বললেন ভালো হলো, ভালো ছত্রে মেঘে খাচ্ছে, ভালো আচরণ করল, বৈষ্ণবের যেটা উচিত বৈরাগীর আচরণ আছে। শেষে কদিন পরে দেখা গেল রঘুনাথ দাস গোসাই জগন্নাথ মন্দিরে যে মহাপ্রসাদ সব বিক্রি হয় না, সেগুলো যখন একটুখানি বাইরের দৃষ্টি দেখলাম, তখন সেইগুলো গোমাতা যে আছে তেলেঙ্গা গায়, উড়িষ্যার যে ছোট ছোট গায়, গোমাতার সামনে দিয়ে দেয়। পাণ্ডারা কি করে, গোমাতা খায় অন্ন, সেই অন্ন গোমাতার সঙ্গে গোমাতা খাচ্ছে, ও সেখান থেকে তুলে নিয়ে এসে ওটাকে জল দিয়ে এটাকে ধুয়ে ভেতরে যে দড় মাঝি যে সেটাকে এবার নুন দিয়ে সুন্দর খায়। রঘুনাথ দাস গোসাইয়ের এই যে আচরণ, এটা দেখে স্বরূপ গোসাই বললেন খাসা বস্তু খাও, হামা সভাকারে দাও না, কি কারণ বলে এক গাল দুকাল নিলেন। আর মহাপ্রভু তখন গেলে একদিন খবর পেলেন, মহাপ্রভু এসে বলছেন ওই সে প্রসাদ নীতিনীতি খাই ভালো ভালো, আর এত এইরকম প্রসাদ তো কোনোদিন খাই নাই বলে জোর করে নিলেন। সেখানে এক গ্রাস খাওয়ার সঙ্গে সঙ্গে স্বরূপ গোসাই হাতে ধরলেন, প্রভু তোমার যোগ্য নয় ছাড়ো। কি প্রসন্ন হলেন মহাপ্রভু, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রসন্ন হন গৌর ভগবান। মহাপ্রভুর শিক্ষা এইটুকু কথা আমি বলতে পারি না, রঘুনাথ দাস গোসাইয়ের এই শিক্ষা এটা আমি আলোচনা করবো আরো। যখন সর্বম ভট্টাচার্য লিখলেন বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকাম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারি কৃপাম বুধির অস্তমহম প্রপদে। এখানে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, বৈরাগ্যটাকে এখানে বিদ্যা বলা হয়েছে, আর তোমার যে বৈরাগ্য সেটাকে বলেছে মর্কর বৈরাগ্য। কৃষ্ণ সম্বন্ধে সমস্ত বস্তুটাকে দেখতে শেখা হলো চৈতন্য মহাপ্রভু শিক্ষার প্রারম্ভিক শিক্ষা, তার মানে তো জড় এবং চেতনের পার্থক্য করে দেখ। তা বৈরাগ্যটা কখন, বৈরাগ্য কখন বিদ্যা হয় আর বৈরাগ্যটা কখন অবিদ্যা হয় এটা জানতে হবে। আমি বৃন্দাবনে অসংখ্য গিরিরাজ পরিক্রমা পাগলের মতো করতাম, এখন তো ভগবানের ইচ্ছা এখানে সেবা রয়েছে বিভিন্ন। সেই সময় পরিক্রমা করতে করতে একদিন দেখলাম একটা মন্দিরের গায়ে লেখা রয়েছে মহাত্যাগীজি মহারাজকে আশ্রম, দেখে আমার এত হাসি লাগলো, লেখা রয়েছে মহাত্যাগীজি মহারাজকে আশ্রম, হেসে গুটি পাটি তার মহাত্যাগীজি মহারাজকে আশ্রম। জীব কি ত্যাগ করতে পারে, জীবদ দশায় জীব কিছু ত্যাগ করতে পারে কি, কিছু ত্যাগ করতে পারে, ওই জন্য ভোগ ত্যাগ ত্যাগ ত্যাগ। ওই জন্য গৌড়ীয় যে দু শিক্ষাটা প্রভুপাদ লিখেছিলেন প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরি সম্বন্ধী বস্তু ন, হ্যাঁ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম, কৃষ্ণ সম্বন্ধে হ্যাঁ মুমুক্ষুবি পরিত্যাগ বৈরাগ্য ফলগু উচ্ছতে অনাসক্ত বিষয়ান যথার্হম পুজঞ্জত কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্য যুক্ত বৈরাগ্য উচ্ছত। তাই দুটো শিক্ষা এটা প্রারম্ভিক। তাহলে সেখানে দেখে গেল সার্বম ভট্টাচার্য বৈরাগ্যটাকে বিদ্যা বলা হল, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। স্বভক্তেভ্য সুধ্যা নিজ ভজন মুদ্রাম পদিশং সচৈতন্য কিংমে পুনরপিদীশ্বরিয়াস্বতি পদম, বলছেন না সেই চৈতন্য মহাপ্রভুর চরণ কমলকে আমার এই কৃপা করে আমি উদয় হবে। কোন চৈতন্য মহাপ্রভু যিনি নিজ ভজন মুদ্রা, নিজ ভজন মুদ্রা গুপ্ত মুদ্রা উপদেশ করার জন্য যিনি অবতীর্ণ হয়েছে, স্বভক্তেভ্য স্বভক্তগণের মধ্যে নিজের যে শুদ্ধ ভক্তির যে মুদ্রা, মহাপ্রভু যা যা করেছেন সমস্ত কিছু, কিন্তু মহাপ্রভু কী জন্য এসেছিলেন, মহাপ্রভু শিক্ষাটা কি এর মধ্যে, আর তার মধ্যে অ্যাপ্লাইড ফর্মে আমি কিছু দেখাই। প্রথমেই মহাপ্রভু বলেছেন অসৎসঙ্গ ত্যাগ করার বিধান, অসৎসঙ্গ
নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য পারং পরং বিজিগমীষ ভবসাগরস্য সন্দর্শনম বিষয়ানম অথ যশিতানঞ্চ হা হন্ত বিষ ভক্ষণোত্তম প্রিয় সাধু। এটা চৈতন্য মহাপুর শিক্ষা। এটা যদি না জানে তাহলে গৌড়ীয় মঠের যে আসল শিক্ষাটা কেউ জানতে পারবে না। যখন রায় মহাশয়ের দিব্য রায় মহাশয়ের যে অপ্রাকৃত শরীর অপ্রাকৃত জীবন আদর্শ সেটা দেখিয়ে মহাপ্রভু সেখানে বললেন, যেখানে দেবদাসীগুলোকে সেবা করেন পদ্মন্য মিশ্র ভুল বুঝেছিলেন, মহাপ্রভু চিৎকার করে বললেন এক রায় রায় রামানন্দ হয় ঐশ্ব অধিকার, তাতেই জানি অপ্রাকৃত শরীর তাহার, তার কোনো বিকার হয় না। এক রায় রামানন্দ হয় ঐশ্ব অধিকার, তাতে জানি অপ্রাকৃত শরীর তাহার। এখানে মহাপ্রভু আমি কালকে বলছি সৎ আর অসৎ বিস্তৃত ব্যাখ্যা কোনো সময় হবে, তাহলে অসৎ সঙ্গ ত্যাগ করার কথা মহাপ্রভু প্রথম থেকে। অসৎ কি? প্রথম অসৎ হলো কি? যশির সঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আছা, যশির সঙ্গ আর যশির সঙ্গীর সঙ্গ, এই দুটো। আর কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ অভক্ত, কৃষ্ণের কৃষ্ণাভক্ত আর কৃষ্ণের যে অভক্ত যিনি, এই টোটাল অসৎ সঙ্গটা যে অ্যানালিসিস করে এই দুটোই বেরোবে। কিন্তু এখানে যে মানেটা সমাজের বোকা লোকগুলো বোঝে সেই মানেটা কিন্তু এখানে নয়, আরো গভীর অর্থ আছে। ইহা বই শ্লোকের আরো অর্থ আছে। আর যশির সঙ্গ বলতে গিয়ে মহাপ্রভু যদি খালি মনে করতেন খালি স্ত্রী সঙ্গ ত্যাগ, তাহলে সেটা বাস্তবিক জড়জগতের, কালে আমরা দেখি জড়জগতের মায়াবাদীগুলো ভালো মাইন্ড, এটা আমি কি বলছি, জড়জগতের যত মায়াবাদী আছে আপনাকে যদি নিয়ে যাই, এই যে হরিদ্বারে আমার কথা চলে যে বিভিন্ন এক একটা মায়াবাদীকে দেখলে আপনি চমকে যাবেন, তাদের তপস্যা কথার একটা, ওদের যে আদর্শগুলো মায়াবাদী, এগুলো ওদের আদর্শ, আমাদের তো কোনো মূল্য নেই, কিন্তু ওদের দাও দেখলো এরকম বৈরাগ্য, এরকম কোনো রকমভাবে গন্ধেও তারা স্ত্রীর সঙ্গে কিছু না। এমনকি ভোলাগিরি আশ্রমে একটা ব্রহ্মচারী, অনেক দিনের আগের কথা বলছি, আমার হরিদ্বারে যেতে হয় আমি জানি না কি কারণ, হিমালয় আমার টানে আর ভগবানের ইচ্ছে টানে ওরা, হ্যাঁ সেইখানে বৃন্দাবন তো ভালো লাগে অপূর্ব, হরিদ্বারেও মাঝে মাঝে যেতে হরিকথা আদি বলে, ভোলাগিরি আশ্রমে একটা ব্রহ্মচারী নিচেতে একটা গৃহস্থ ব্যক্তি একটা মা তার বাচ্চাটাকে একটু কোলে নিয়ে আদর করছে, অবতে মহারাজ দেখেছে, সেখান থেকে নিচে নেবে এলো টেনে এক থাপ্পড়, যেন মনে হলো কান ফেটে রক্ত বেরোচ্ছে, তাই বললো এখন চলে যা তুই, আউট বেরিয়ে যা। গৃহস্থ ব্যক্তি সন্তানকে আদর করা মানে হলো, আমি বলছি না ঘৃণা করা, ওই আদরের মধ্যে প্রমাণ হলো তোর তোর এখানে সাংসারিক বুদ্ধি আছে, তোকে আমি রাখবো না, বোঝা গেল কি বললাম, মায়াবাদী কিন্তু ওকে তাড়িয়ে দিল ওখান থেকে মেরে, তোর ভেতরে সংসার বাসনা রয়েছে তো বেরিয়ে যায় এখান থেকে। তাহলে মায়াবাদীর এবার যে আদর্শ আচার এবার বুঝুন, কিন্তু বৈষ্ণব আচার সেটা নয়। বৈষ্ণব আচার আমি বলছি না এটা কিছু বলেছেন, এটা শাসন আমার বলবার উদ্দেশ্যটা কি, আমার বলবার উদ্দেশ্য এটা ছিল যে এদের এত বড় আদর্শ এত বড় চরিত্র আদি সব কিছু রেখেও ভগবত রাজ্যে এক কানাকড়ি কোনো মূল্য নাই। আমার কথাটা মূল্য বোঝা গেল কি কি বলতে আমি বলছি, যদি অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আগারের মধ্যে যদি স্ত্রী সঙ্গ ত্যাগটাই মহাপ্রভু যশির সঙ্গ ত্যাগ বলে গিয়ে থাকেন, তাহলে মহাপ্রভুর বিচারেতে মায়াবাদীগণকে মাথায় রাখা উচিত, বোঝা গেল। কিন্তু মহাপ্রভু বলছেন মায়াবাদী দেখিল মায়াবাদীর ভাষ্য শুনিল হয় সর্বনাশ, এমনকি মায়াবাদী দর্শন করলে সচেল কাপড় সময় চান করতে হবে, আর কথাটা মানে লোকে বুঝে না, বারবার মায়াবাদী দর্শন করবে চান করবে, মানস স্নান করবে, গুরুচরণ দেখবে, সূর্যের দিকে তাকাবে, অনেক রকম বায়বীয় স্নান মানস স্নান মন্ত্র স্নান যা কিছু দিব্য স্নান অনেক রকম স্নান আছে। তাহলে প্রথমে কি ব্যাখ্যা বেরোলো, তাহলে যশির সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার মহাপ্রভু এর দ্বারা এই সামান্য অর্থ করেন নাই, বোঝা গেল কি বললাম, মহাপ্রভু এর দ্বারা এত সামান্য অর্থ করেন নাই, গভীর অর্থ আছে এর মধ্যে। সেটা কি? যোশা মানে হচ্ছে ভোগ, যে বস্তুটার যে ব্যক্তি বা বস্তুর প্রতি তোমার এই জগতে থাকাকালীন অবস্থায় ভোগবৃত্তি ভোগ প্রবৃত্তি আছে, যে বস্তু বা ব্যক্তির প্রতি, সেই ব্যক্তিটা তোমার কাছে যোশিত হয়ে গেল, তার অ্যাটাচমেন্ট তুমি যে রয়েছে এটা করে যশির সঙ্গ, বোঝা গেল কি বললাম।
তাহলে স্ত্রীলোকের পক্ষে যে পুরুষের প্রতি আসক্তি, এটা হলো যোশীসঙ্গ হলো। স্ত্রীলোক যখন পুরুষের প্রতি অন্য দৃষ্টিতে তাকাচ্ছে ভগবতীতে, তখন তারপরে যোশীসঙ্গ হয়ে গেল। এটা গৌড়ীয় মঠ ছাড়া আর বাইরের কোনো জগতের কেউ বলেনি আজ পর্যন্ত। গৌড়ীয় মঠ ছাড়া বাইরের জগতের লোক এই গম্ভীর অর্থকে বলেনি। তাহলে প্রথমেই চৈতন্য মহাপ্রভু বলছেন, অপ্রাকৃত রাজ্যে সংকীর্তন ধর্মেতে অবস্থিত হয়ে পরম প্রেম সম্পত্তি যে, হ্যাঁ, যেটা গোপিকারা ভ্রমণ গোপিকাদা গোপিকীতাতে বলছেন, সেখানে বলছেন সেটা তো প্রথমে জাতি থেকে শ্লোকেদা। এবারে যে শেষেতে বলছেন এই প্রথার রুদ্রকে যে শ্লোকটা বললেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িড়িতম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদাজনা। তবে যে তব কথামৃতম তপ্ত জীবনম, হ্যাঁ, কবি বিড়িতম কলমসাপহম, সেটি তো চৈতন্য মহাপ্রভু বললেন শিক্ষাষ্টকে চেতদর্পণ কথাটা। তাহলে গোপিকাগণ যে সাক্ষাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তি, তো গোপিকাগণ সেই যে গোপিকাগণ বৃন্দাবনের অন্তঃকরণে, তারাও নাম সংকীর্তনের কথা ছাড়তে পারছেন না। ব্রহ্মগীতাদিতে বলছে, এই কৃষ্ণকে ছাড়া যায়, কৃষ্ণের কথা ছাড়া যায় না, যা দূর হত। ব্রহ্মকে বলছেন রাধারানী, কৃষ্ণকে ছাড়া যায়, কৃষ্ণ কথাটা ছাড়া যায় না। তার মানেটা কি হলো? কৃষ্ণকে ছাড়া, কৃষ্ণ তো দূরে চলে গেছে, কৃষ্ণের কথাটাকে ছাড়া যায় না। এই জন্যই বলেছেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, সংকীর্তনের মাধ্যমে সব পাওয়া যাবে। তাহলে মায়াবাদীগণের যে আদর্শ আচার, যে শিক্ষা, সেটা অপ্রাকৃত ভক্তি ধর্মের যে বিষয়, অপ্রাকৃত যে ভাগবত ধর্ম, যেখানে অপ্রাকৃত প্রেম সম্পত্তি পাওয়ার কথা বলা হয়েছে, চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, সেখানে কি হচ্ছে এর কোনো মূল্য নাই। যাই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু ছোট হরিদাসকে কেন্দ্র, এই কথা না বললে আজকে আমার শিক্ষাটা অনেক কথা, অনেক কথা বলার। আম নাই প্রাহ তত্যম হরিমিহ পরমম সর্বশক্তিম রসাধ্যিম, হ্যাঁ, তদ্বিন্নাংশ জীব তদ্বিন্নাংশাংশ জীবাণু প্রকৃতি কবলিতান তদ্বিমুংসা বিমুক্তাংশ ভাবাত ভেদাভেদ সক ভেদাভেদ প্রকাশম সকলমপি হরে হে শুদ্ধ ভক্তিম, হ্যাঁ, অসাধ্য তৎপ্রীতিমেব উপদেশতি গৌরচন্দ স্বয়ং স্ব। বোঝা গেল? এই এখন যে শ্লোকটা বললাম সেই শোকের মধ্যে চৈতন্য মহাপ্রভু টোটাল শিক্ষাটা জ্যেষ্ঠ গুপ্তরে, আম নায় প্রাহ তত্যম হরিমিহ পরমম সর্বশক্তিম রসাধ্যিম, এগুলো যদি একটা একটা করে ব্যাখ্যা করি, যা বলছি সেগুলোই বেরোবে, আস্তে অপূর্ব সৌভাগ্য হলে এসব শ্রবণ হয়। আর প্রকৃতি কবলিতাম স্বাং বিমুক্তাংশ ভাবাত, এই প্রকৃতি কবলিত হয়ে রয়েছে জীবগুলো, হ্যাঁ, তদ্ভিন্নাংশ অংশ জীবাণু প্রকৃতি কবলিতাং স্বাং বিমুক্তাংশ ভাবাত, তারা কিন্তু এই প্রকৃতি কবলিত হয়ে চিরকাল থাকবে এমন কোনো কথা নয়। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। এখন যদি হঠাৎ কেউ প্রশ্ন করে, মা এখানে রয়েছে কৃষ্ণ বলি সেই যে অনাদি বহির্মুখ, তার অনন্তকাল ধরে বদ্ধদশা, এখানে ব্যাখ্যা ভক্তিবিনোদ ঠাকুর করেছেন যে এখানে যে লেখা রয়েছে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, ভক্তিবিনোদ ঠাকুর এই শব্দটা ব্যাখ্যা করে বলছেন যে প্রাকৃত কালের প্রাকৃত টাইম মেটেরিয়াল এই জগতে যে সময় বলে যে বস্তুটা যখন থেকে শুরু হয়েছে, বোঝা গেল, ভক্তিবিনোদ ঠাকুর এই ব্যাখ্যা করেছেন, প্রাকৃত কালের ইতিহাসে জীবের বন্ধন দশা কখন হয়েছিল জানা যাচ্ছে না, এই জন্য এখানে এই শব্দটা ব্যবহার করা হয়েছে, বোঝা গেল। তার মানে নট দ্যাট ইনফিনিটি বিয়ন্ড জীব খালি বদ্ধ দশায় থাকবে, তাই যদি হতো তাহলে এই কথা বলা হতো না, বলা হতো তো তাহলে হতো তো তৎভিন্নাংশাংশ জীবাণু প্রকৃতি কবলে তাং স্তাং বিমুক্তাংশ ভাবাত ভেদা ভেদ সকলমপি হরে হে, হ্যাঁ হ্যাঁ, বলছে প্রকাশম সকলম সাধনম শুদ্ধ ভক্তি, এই যে কথাগুলো প্রত্যেকটা বিচার করলে তারপর পাওয়া যাবে। আবার সেখানের ব্যাখ্যায় ভক্তিমঠাকুর সুন্দর বলছেন,
যদা ভ্রামং ভ্রামম হ্যাঁ হরি রসদ গল বৈষ্ণব জনম কদাচিৎ সংপশ্যম হ্যাঁ কদাচিৎ সংপশ্য তদনুগমণে সাদ রুচি যুত তদা কৃষ্ণাবৃত্তা সনকৈর তেজতি মাইক দশাম স্বরূপম বিভ্রাণ বিমল রস ভগম সকরতি। এখানে সুন্দরভাবে বলছে বিজি পদ্ধতি রয়েছে কি যদি তার ভাগ্যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্ত যার হৃদয় প্রেমে পরিপূর্ণ সব সময় তোমাকে বিতরণ করছে এই যে অমৃত সেরাম কোনো যদি সাধু তোমার সঙ্গ হয় কোনোদিন কোনোদিন তাকে ছেড়ে দিও না, নিষেধ করা আছে সেই সাধুকে ছাড়বেন সে লিখে গেল সেখানে লেখা রয়েছে ক্রিয়তাম যদি কুতোপি লব্ধতে হ্যাঁ সেখানে মূল্যটা কি লৌল্যমপি মূল্যম এই কলম জন্মকোটি জন্মকোটি সুকৃতৈর নলভ্যতে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতোপি লব্ধতে যদি কৃষ্ণ ভাব রসে ভাবিত কোনো মহাপুরুষকে দেখতে পাও কোনোদিন ছেড়ো না কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাম যদি কুত তাকে কিনে নাও বলে কি দিয়ে কিনবো কত পেমেন্ট লাগবে বলে লৌল্যমপি মূল্যম এই কলম জন্ম কোটি সুকৃত এর নলাভাতে কোটি কোটি জন্মের সুকৃতির ফলে তারপরেও এরকম হওয়া মুশকিল সাধুসঙ্গ হট করে পাওয়া গেলে নয় বহু বহু সৌভাগ্য। এখানে যে তুলসীদাসজি ওখানে বলছেন বিনু সৎসঙ্গ না বিনু সৎসঙ্গ না কি বলছেন তরাই না কই বিনু সৎসঙ্গ সৎসঙ্গ ছাড়া কেউ ভবসাগর পার হতে পারে না আর তারপর সঙ্গে সঙ্গে বলছে রাম কৃপা বিনু সুলভন সই তা সৎসঙ্গ তুমি জোর করে নেবে তা হবে না রাম কৃপা বিনু সুলভন সই সে আবার রামের কৃপা অর্থাৎ বল রামের কৃপা আমরা যদি ধরি কোনো আপত্তি কি আছে একই তো বিনু সৎসঙ্গ তরেই না কই বিনু গুরু ভবনে দি তরেই না কই বিরাট কথা এইসব। তাহলে দেখা গেল আমরা দেখে মেলাম ছোট হরিদাস ঠাকুরকে আজকে একটু বেশি হোক সামান্য তো বলতে পারলাম না কিছু আমার লজ্জিত অনেক কিছু বলার মহাপ্রভু শিক্ষা কিন্তু কি করব নিজের অযোগ্যতা সময় অল্প সেখানে বলা হলো হরি ছোট হরিদাস ঠাকুরকে কেন্দ্র করে যে শাস্তি তিনি জগৎ সমাজের কাছে রেখেছেন সেটা তোমায় বললাম জগদানন্দের প্রেমীভূত পূর্বে সেখানে জগদানন্দ বলছেন যদি গৌরাঙ্গের স্বরে যদি গৌরাঙ্গের স্বনে তোমরা প্রীতি রাখতে চাও যদি প্রীতি রাখিতে চাও গৌরাঙ্গের স্বনে ছোট হরিদাসের কথা থাকে যেন মনে কে বলছেন জগদানন্দ যদি প্রীতি রাখিতে চাও গৌরাঙ্গের স্বনে ছোট হরিদাসের কথা থাকে যেন মনে ছোট হরিদাসকে কেন্দ্র করে কিরকম ধরনের জগৎবাসী ভজন রাজ্যে যারা ব্রহ্মচারী সন্ন্যাসী এসছেন তাদের কাছে কি আদর্শ রেখেছেন আজকাল কি কোনো সোসাইটিতে এসব পালন করা হচ্ছে কোনো মঠের যে সোসাইটি বললে পরে বলবে মহারাজ সমালোচক আমি সমালোচক না চৈতন্য মহাপ্রভু সমালোচক কে না প্রভুপাদ ভক্তিমে ঠাকুর মূর্খের দল সব জায়গায় আক্রমণ করবে আপনি এগুলো কেন বলছেন এগুলো বলবে না পোলপট্টি হিন্দিতে হিন্দিতে বলে মহারাজ পোলপট্টি খোল দিয়া সারে সব গুপ্ত রহস্য খুলে দিচ্ছে সব কি করবো আমি আমায় বলতে বলেছি বলছি তাহলে সেখানে বলছেন যদি প্রণয় রাখিতে চাও গৌরাঙ্গের স্বনে ছোট হরিদাসের করে থাকে যেন ছোট হরিদাস কি অন্যায় করেছে ভগবান দাস কি করলেন উৎসব দিয়েছেন সে চাল মহাপ্রভু খেলেন খেয়ে বললো আহা কি সুন্দর চাল এ কোথা থেকে তুমি আনলে এত সুন্দর সূক্ষ্ম তণ্ডুল কোথা থেকে বলি মাধবী দেশমীর কাছে কোন জায়গায় আনিল হয়েছে কোন জায়গায় কে গিয়ে আনলো বলে ছোট হরিদাস গিয়ে এনে প্রসাদটা পেলেন গম্ভীরা মন্দিরে গেলেন গিয়ে গিরে আমার গোবিন্দকে বললেন গোবিন্দ আজ থেকে ছোটিদাস ছোট হরিদাসের গে দ্বার মানা এখানে যেন ছোট হরিদাস এখানে না ঢুকতে পারে এই কথা চারিদিকে চলে ছড়িয়ে গেল মুহূর্তের মধ্যে ছোট হরিদাস হাওয়া করে কাঁদতে আরম্ভ করলেন মরবেন অন্ন জল সব ত্যাগ করলেন সবাই মিলে তার হাতে ধরলেন অন্ন জল ত্যাগ করো না প্রভু কোনো কারণে করেছেন তুমি যদি হট করো তাহলে তো প্রভু তো প্রভু পরাৎপর অখিলেশ্বর আজ নাও কালকে প্রভু তোমার উপর দয়া হবে অন্ন জল ত্যাগ করো না থাকো প্রভুর কাছে যাওয়া মানা
হরিদাস দূরে থেকে মহাপ্রভু যখন যান জগন্নাথ দূর থেকে দেখেন, মাথা নিচু লুকিয়ে দেখেন মহাপ্রভুকে, মহাপ্রভু যান, সমস্ত ভক্তরা এসে সার্বভৌম একবার গেলেন, নিত্যানন্দ একবার বলতে অনেক অনেকে ধীরে ধীরে সব বলতে গেলেন, প্রভু ছোট হরিদাস কি এমন করেছে যাতে তার প্রভু কহে মোর মন নহে মোর বস, প্রকৃতি প্রকৃতি সন্ন্যাসী বৈষ্ণব প্রকৃতি সন্ন্যাসী সাধু না করে, প্রভু কহে আমার মন আমার বসে নেই, প্রকৃতি সন্ন্যাসী যে তার মুখ আমি দর্শন করি না, যাও চলে যাও, আর যদি পুনরায় এ কথা তুলবে তাহলে তোমরা এখানে থাকো আমি চললাম, সবাই ভয় পেয়ে গেলেন, মনে প্রাণে যশিত সঙ্গ স্ত্রী সঙ্গ সবসময় সাবধান হয়ে গেলেন, বাবা এরকম ব্যাপার। দামোদর কোষা বলতে গেছি উঠে মহাপ্রভু উঠে চলতে আরম্ভ করলেন, মনে চলে যাচ্ছে তোমরা থাকো, তাকে আবার ফিরিয়ে আনা হল। ভগবত ভজন রাজ্যে পারস্পরিক যে স্ত্রীপুর আকর্ষণ যেটা যেটা অর্চনেতে বলা হয়েছে যুবতী নাম যথা যৌন যুনাম যুবতৌ যথা, এটা নিন্দার কিছু নেই, এটা স্বাভাবিক প্রকৃতিতে আছে, কিন্তু এই আকর্ষণ থেকে বাইরে যাওয়া ঠিক বাহাদুরি, গুরু কৃপায় তো অনায়াসে পার হয়ে যায় না এটা, যে গুরু বৈষ্ণবী কি অনায়াসে। তাহলে প্রথমেই মহাপ্রভু এই শিক্ষা দিলেন যশিসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, অসতের মধ্যে যশিসঙ্গ অর্থাৎ যশা মানে ভোগবুদ্ধি যেন কার প্রতি না থাকে কোনো বস্তু বা ব্যক্তির প্রতি, অনাসক্ত হয়ে হ্যাঁ পাপঞ্চিকতা বুদ্ধি হরি সম্বন্ধী হরি সম্বন্ধী বস্তু না মুমুক্ষুর পরিত্যাগ বৈরাগম ফলগু উচ্ছাতে, যেটা রঘুনাথ দাসকে পুসাইকে প্রথমে বললেন বারবার গৃহত্যাগের জন্য এলেন প্রভুর সঙ্গে যেন দেখা করলেন, প্রভু নিত্যানন্দের কাছে তো আসেননি, আগে তো নিত্যানন্দের কাছে হবে, নিত্যানন্দের কাছে আসতে হবে, আগে প্রভুর কাছে গেলে হবে না, এটি তো আদর্শ দেখালেন প্রভুর কাছে, প্রভু তখন নিয়ে নিতে পারলেন, নিত্যানন্দ চরণে না এলে জীবাত্মাকে নেবে না, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তো ভক্তিম কৃতপন্ন রাশি তথা তথা উৎসর্পতি হৃদয় অকস্মাৎ রাধা পদাম্বুজ সুধাম্বু রাশি। এই যেমন গ্রেড আছে যথাযথ গৌর পদার বিন্দে, এটা বলবার আগে রয়েছে নিত্যানন্দের কথা, আবার নিত্যানন্দে যাওয়ার আগে নিত্যানন্দ যে প্রতিনিধি পাঠিয়েছেন যে শ্রবণ গুরু তার তার কৃপা হলে নিত্যানন্দ তোমার কাছে দীক্ষা গুরু আবির্ভাব হবে, নিত্যানন্দই করছেন এগুলো, তাহলে গৌরর কৃপা লাভ করতে হলে আগে নিত্যানন্দের কৃপা দরকার, তা নাহলে হবে না, তাই তো। সেই জন্য শ্লোকের অনেক গুপ্ত অর্থ আছে। তাহলে সেখানে আমরা কি দেখলাম, হ্যাঁ অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, এটা প্রথমেই মহাপ্রভু সমস্ত শিক্ষাতে ধীরে ধীরে প্রত্যেক জায়গায় এইটি প্রমাণ প্রথমে, তারপরেতে সে অপ্রাকৃতিক জগতের বিষয়ের ব্যাপার যে আছে সে সমস্তগুলো তো অনুভব করবে। মহাপ্রভু অসৎসঙ্গকে বিন্দুমাত্র স্বপ্নেও কোনো অনুমোদন করেন নাই, এমনকি মহাপ্রসাদের প্রতি যদি আমার ভোগ্যবুদ্ধি আসে সেটাও সর্বনাশ। ওই জন্য রঘুনাথ দাস গোসাইকে যে বলেছেন ভালো না খাইবে আর ভালো না পরিবে, অমানি মানদ হইয়া সদা নাম লবে, আর মানুষে রাধাকৃষ্ণ সেবা সতত করবে, এই তো শিক্ষার মত। তাহলে প্রথম কথা হলো ভালো না খাইবে ভালো না পরিবে বললেন কেন, বহুবার ব্যাখ্যা করছেন ভালো খাওয়ার থেকে ভালো পড়াটা আরও ডেঞ্জারাস হয়ে যায়, কেন ভালো খেলাম আমাকে অনেকে দেখলো না খেয়ে নিলাম, কিন্তু ভালো পড়াতে অপরের যে নজর পড়ে সাধুদের প্রতি এর প্রতি তাদের যে একটা অন্যরকম বুদ্ধি আসে এটাতে অনিষ্ট হয়, আর যে ভোগবুদ্ধি নিয়ে বেশ ভোগবুদ্ধি নিয়ে যে বেশ আচরণ করবে মানে যা কিছু বেশভূষা করবে সেটা তো মহাপ্রভু নিজে শিক্ষা দেখিয়েছেন, সামান্য তেল মালি সামান্য বিষ্ণা গ্রহণ চৈতন্য মহাপ্রভু করেনি তো, পুরো সমগ্র শিক্ষায় দেখিয়েছেন, মহাপ্রভু কোনোদিন স্বীকার করেননি, এমনকি জগদানন্দ যখন বাংলা থেকে তেল এনেছিলেন সেটা তিনি গ্রহণ করেননি, যখন জর্জবস্তি করছিল তখন জগদানন্দকে বলো একটা খাট আনতে আমি খাট পেতে ওখানে শোবো, আমি তো এই জন্য সন্ন্যাস নিয়েছি করেছেন কিনা, এখনকার যারা সৈন্য সন্ন্যাস গ্রহণ করছেন তাদের জন্য শিলপ ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন এই জগতে যখন ত্যাগী ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন মনে হচ্ছে কলির অত্যন্ত দুষ্ট চক্র আছে এর পেছনে, কারণ বাস্তবিক ত্যাগী আশ্রম যেটাকে অর্থাৎ ভগবানের যুক্ত বৈরাগ্যেতে প্রতিষ্ঠিত ব্যক্তির সংখ্যা জগতে প্রায় খুব কম,
ভোগত্যাগ ত্যাগত্যাগ, ভোগ ভোগ বিষয়টা ত্যাগ আর ত্যাগও ত্যাগ, দুটোই ত্যাগ, দুটোর একটাও না। কালী কৃষ্ণ সম্বন্ধে কৃষ্ণকে সেবা করা, সমস্ত জাগতিক যত বস্তু কৃষ্ণ সেবা করা, এটাই। ওই জন্য রঘুনাথ দাস গোসাইকে বলছে ভালো না খাইবে আর ভালো না পড়িবে, তাই তো? ভালো খেলে জীব ভাল লাম্পট্য বাড়বে। সেই জন্য জগদানন্দ পণ্ডিত কৃষ্ণ চৈতন্য মহাপুর শিক্ষাটাকে বলেছেন, হ্যাঁ চৈতন্য মহাপুর শিক্ষাটাকে সুন্দর জগদান পণ্ডিত বলছেন যে তিলকমালা বাইরেতে আমি ধারণ করেছি অথচ অন্তরেতে কোনো কিছু নাই, তাই তো? গৌরাঙ্গ মহাপুর সম্প্রদায়ের প্রচার, গৌরাঙ্গ মহাপুর সম্প্রদায়ের নাম করে যারা সহজে আছেন তারাও তো বলবেন গৌরাঙ্গ মহাপু, বলবেন কি না? তারা আমরা গৌরাঙ্গ মহাপু, তাহলে এখন কে গৌরাঙ্গ মহাপু বাস্তব ভজন বুঝবে কেউ? লোক দেখানো গোড়া ভাজা তিলক মাত্র ধরি গোপনেতে অত্যাচার গোড়া ধরে চুটি, তাই তো? যদি প্রণয় রাখিতে চাও গৌরাঙ্গের স্বনে ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। এর মধ্যে যশের সঙ্গের কথা আমি কিঞ্চিত ব্যাখ্যা করে নিরস্ত হচ্ছি, উপায় নেই, অনেক ব্যাখ্যা। আর যদা ভ্রাম ভ্রাম এর প্রমাণ আমি দেখ, যদা ভ্রাম ভ্রামম হরি রসদ গল জনম বৈষ্ণব জনম, হ্যাঁ বসুদ গল বৈষ্ণব জনম কদাচিৎ সম্পদ, এই যে শ্লোক বললাম এর প্রমাণ আমি জৈব ধর্ম থেকে দিয়েছি। বারাণসীতে এক বৈষ্ণব খালি গঙ্গার ঘাট দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর এই পদ গাইতে গাইতে যাচ্ছেন, কোনো এক মায়াবাদী সেখানে কুটিয়ায় বসে ওটা দেখ, হঠাৎ দেখলেন এক বৈষ্ণব চোখে জল পড়ছে আর কোনোক্ষণ পড়ে যাচ্ছেন আবার উঠছেন গাইছেন আনন্দে বিহ্বল। সেই মায়াবাদী অনেক শাস্ত্র জানে, বলে এই তো বিরাট একটা অবস্থা দেখছি, ভগবানের প্রতি ভালোবাসা, আমার এর সঙ্গে একটু দেখা করা উচিত, ভজনকুটি ছোট গঙ্গার তীরে, উঠে দেখা করতে যে না আমি মায়াবাদী, আমি তো আমার সম্প্রদায়ের নিন্দা হবে, আমি যদি বৈষ্ণবের সঙ্গে দেখা করি, আমি তো আমার শঙ্কর সম্প্রদায়, আমি যদি ওর সঙ্গে দেখা করতে আমার নিন্দা হবে না, লোকে দেখে ফেললে আমি কত লোকের গুরু, বেদ বেদান্ত উপনিষদ সমস্ত তা সার পা সমস্ত পড়েছে অধ্যয়ন অধ্যাপনা করে বিরাট পণ্ডিত, ওর ওদের বিচারে আমরা তো পণ্ডিত, পণ্ডিত বন্ধ মোক্ষবিদ কৃপণ তু অজিত অজিতেন্দ্রিয়, কৃপণ কাকে বলে, কৃপণ তু অজিতেন্দ্রিয়, কৃপণ হচ্ছে অজিতেন্দ্রিয়, যে অজিতেন্দ্রিয় ইন্দ্রিয় সে কৃপণ, সে কৃষ্ণ সেবা লাগায়নি ইন্দ্রিয়গুলো, সে কৃপণ। তাহলে এখানে একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব, সেই যে মায়াবাদী ওই যে একটা খালি বৈষ্ণবকে ওখান থেকে যেতে দেখেছেন, বারবার করে নিজের বিবেকের সঙ্গে লড়াই হচ্ছে, একবার বলছেন না এর সঙ্গে একটা অপূর্ব অবস্থা, যেমন সার্বভৌমাচার্য মহাপ্রভু অবস্থা থেকে বলছে অধিরূঢ় ভাবে মনুষ্যলোকে দেখি এই বড় আশ্চর্য বলেছিলেন, তারা সার্বভৌম তাত্ত্বিক এমনি বিচারে জানে, তাত্ত্বিক বিচারটা অনুভব করেন, এমনি মুখস্থ শাস্ত্র জানে, সর্ব সর সরদর্শনে পণ্ডিত। সেখানে সেই ব্যক্তি বৈষ্ণবটাকে দয়া করতে করা উচিত, না 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 উচিত হয় না, কেউ যদি দেখে ফেলে, এই করে কন্ট্রাডিকশন হতে হতে আর দেখা হলো না। কেন? বারাণসীতে অনেক ছোটোখাটো গলি আছে, বৈষ্ণব গাইতে গাইতে কোন গলিতে ঢুকে গেছে, পরে যখন বেরোলো না আমি দেখা করবই, তখন সে বৈষ্ণব কোথায় গাইতে গাইতে লুকি কোন গলিতে ঢুকে পড়েছেন, বারাণসী গলিতে তো যাইনি, আমি তো ধাতা খেয়ে যাই, কিচ্ছু বুঝতে পারবেন না কোন গলি দিয়ে কোথায় যাচ্ছে, বাপ রে বাপ। কেন? বারাণসী শহর তো এখনকার নয়, কাশী বারাণসী অতি আছি প্রাচীন, অতি প্রাচীন, কাশী বারাণসী আজকে শহর নয়, কিন্তু ঢুকতেই পারবে না কোথায় দিয়ে ঢুকে কোথায় দিয়ে বেরোবে। সেইখানে আর বৈষ্ণবটার সঙ্গে দেখা হলো, কিন্তু আমার বক্তব্য হলো বৈষ্ণব দর্শন কদাচিত, এই যে বললাম বৈষ্ণবজনের সঙ্গ যদি হয় সেটা কখনো বিফল হয় না। ওই মায়াবাদী সন্ন্যাসী যে ওই যে তার মুখে অপ্রাকৃত শব্দব্রহ্ম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর এই যে শব্দ শুনেছেন, ওই শব্দটা তো কানে এসে গেছে, কানে এসে গেছে না, বেশ কয়েকবার শুনলেন, তার অবস্থাটা দেখলেন বৈষ্ণব দর্শনে এমনি পবিত্র হয়, ব্যাস। পরবর্তীকালে সে মায়াবাদের সেই বিচার ত্যাগ করে নবদ্বীপ ধামে চলেন, কেন তার আগেই নব মহাপ্রভুর লীলা ওখানে তা করে এসছিলেন, জানেন এটার মহাপ্রভুর লীলার কিছুদিন পরেকার ঘটনা, চৈতন্য মহাপ্রভুর নাম জানে, সেখানে নবদ্বীপ ধামে এনেন, নবদ্বীপ ধামে এসে গঙ্গা স্নান করে
ধীরে ধীরে সব লোকের মুখে জিজ্ঞাসা, বৈষ্ণবরা কোথায় থাকেন, মহাপুরুষ? তারা বলেন গোদ্রুমে চলে যাও, যেটা জৈব ধর্মে আছে, গিয়ে বৈষ্ণব যেখানে যে তার নাম হয়ে গেল বৈষ্ণব দাস, পরমহংস বাবাজি মহারাজ সঙ্গে দর্শন হলো, তার কৃপা প্রাপ্ত হলেন, তাই কি না? তাহলে কি ধরনের উপায় দেখুন, সে পরবর্তী গেলে বৈষ্ণব দাস তার নাম হলো, এবং নট অনলি দ্যাট, জৈব ধর্মতে বলা রয়েছে পুরো বৈষ্ণব জগতের মধ্যে গুরু কৃপা এমনভাবে তিনি পেলেন, যে কোনো ব্যক্তি শান্তিপুর এখানে ওখান থেকে লড়াই করতে আসেন শাস্তীয় বিচার, তা বৈষ্ণবরা তাকে বসিয়ে দেন বৈষ্ণব দাসকে। বৈষ্ণব দাস লজ্জায় মাথা নিচু করে সব সবার চরণে ধুলা নিয়ে, আমি অযোগ্য, আমরা আপনারা আমাকে আদেশ করলেন, বলে বিনম্রভাবে এবার বিচার করতে বসেন। বিচার করে যারাই আসে তার সঙ্গে, একে তো পাণ্ডিত্য আগে ছিল, এখন বৈষ্ণব বিচারটা ঢুকে গেছে আর কথা, যেমন সর্বমণ্ডল সর্বভট্টাচার্যের জরুর, একে তো মহাপণ্ডিত জড়জগতের বিচার, পরে যখন গৌরাঙ্গের কৃপা পেলেন সে পাণ্ডিত্যের একবারে বিরাট প্রকাশ হল কিনা, তাকে সে তাকে ওইটুকু সময় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, চৈতন্য মহাপুর কিরকম ম্যাজিক সেই নামের, সেখান থেকে তাকে নিয়ে এলো নবদ্বীপে, এসে বৈষ্ণব বৈষ্ণব তার নিত্যানন্দ প্রভু বৈষ্ণব রূপে দর্শন দিলেন, তাকে কৃপা করলেন। শুধু তাই নয়, ওখানে ভক্তিমতি ঠাকুর লিখেছেন একদিন প্রাতকালে নিশাক নৈশ একদম ভোরবেলা যে প্রাতকালীন যে লীলা নিশান্ত লীলা, সেই লীলার মধ্যে বাবাজি মহারাজ একদম গুপ্তভাবে ডুবে রয়েছেন লীলাতে, চোখ বুঝে নাম করতে করতে লীলায় চলে, হঠাৎ বৈষ্ণব দাসকে আদেশ করে এই সখী তার নাম বলে দিলেন, সাবধান সাবধান, মানে সেবা নির্দেশ করে দিলেন। ওই তন্ময় অবস্থায়, আমি সৌভাগ্যটার কথা বলছি, তন্ময় অবস্থা সেবা, এ সখী সাবধান, রাধা গোবিন্দের সেবার ব্যাঘাত, নাম বলে দিলেন, তার নাম বলে তার সেবা বলে দিলেন, কি সৌভাগ্য, হায় হায়, হে মায়াবাদী একটা, আপনারা তো মায়াবাদী, এখন নুনাধিক মায়াবাদী সবাই, আমি কাউকে মিথ্যে কথা বলবো না, তাহলে সেই মায়াবাদ থেকে বেরিয়ে চৈতন্য মহাপ্রু বা তার জনের যদি কৃপা পাওয়া যায়, চৈতন্য মহাপ্রুর শিক্ষা যদি আপনারা জীবনে গ্রহণ করেন, তাহলে চৈত গৌড়া মঠের গোপন যে উদ্দেশ্য শিক্ষা, গৌরী মঠের ভজন রহস্য, এটা তার বলার সময় হলো না, অল্প স্পষ্ট করি, এর মধ্যে কিছু কিছু বেরিয়েছে, আরাধ্য ভগবান ওজস্তনেস্তাধ্যাম বৃন্দাবনম রাম্মা কাচিদোপাসনা ব্রজপতি বর্গেন যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমার্থমান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাধরণাপর। তাহলে ব্রজবধূ ঘনের যে সেবার বৈশিষ্ট্য, সেই গুপ্ত রহস্য গৌরী মঠের গোপন শিক্ষা, এগুলো বাইরের দশায় তর্ক করে বোঝা যাবে না। আরাধ্য ভগবান সম্বন্ধ নির্ণয় করেছে, একমাত্র আরাধ্য বস্তুকে আরাধ্য ভগবান, কিন্তু বজেশস্তনয় দ্বারিকা কৃষ্ণ নয়, মথুরা কৃষ্ণ নয়, রাধিকা রানীর কৃষ্ণ, রাধিকার কৃষ্ণ সর্ববেদে বলে যেটা বলা হয় সেইটা, সেই নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করা, তার পদ্ধতি বলে দিল, এইটা গৌরিয়া মঠের উপাসনার গুপ্ত পদ্ধতি। তারা পরোপকার করতে গিয়ে অনেক বিরাগ ভাজন হয়েছেন আপনাদের, কিন্তু তারা যে কি দিচ্ছেন গৌরিয়া মঠ এটা বুঝবার মতো বুদ্ধি এখনও আপনাদের হয়েছে বলে আমার মনে হয় না। এখন আমি কি করি, উপায় কি, তথাপি আমাকে কিছু ব্যাখ্যা করতে হলো। সংসার সিন্ধু ত্বরণী হৃদয়ম যদি সার সংকীর্তনামৃত রসে রমতে মনোষে প্রেমাম বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম বাঞ্ছা কল্প দুর্বশেকে পাসিন্দ ব্যবচ পতিতানং পাবনে ভো বৈষ্ণভ্যো নমো নমঃ। জয় শ্রী রূপা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি, জয় শ্রী রূপা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি, জয় শ্রী রূপা পদ্মশ্রী শান্ত বাবাজী মহারাজ কি।